তো উই আর লাইভ। হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোম এর 42তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভিক। তো বরাবরের মতো, অন্যান্য মঙ্গলবার এবং শুক্রবারের মতো, আরো একবার আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাব, তোমরা আমাদের ভিজুয়াল থেকে যেমনটা জানো, আজকে আমরা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে এসেছি। এবং অ্যাকাউন্টিং সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে টপিক থেকে অনেক থিওরিটিক্যাল কোশ্চেন পাশাপাশি ম্যাথসও এসে থাকে। এবং এটা বিষয় বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যাকাউন্টিং মানেই তোমরা কার সাথে ক্লাস করবো, বা অ্যাকাউন্টিং মানেই তোমরা কার ক্লাস দেখবা, মিনাজ ভাইয়ের ক্লাস দেখবা। তো তোমাদেরকে অ্যাকাউন্টিং নিয়ে আরো একবার আলোকিত করার জন্য মিনাজ ভাই আমার সাথে আছে। তো তোমরা যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে হ্যালো জানাচ্ছি, আসসালামু আলাইকুম জানাচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সট 1 ঘন্টা আমরা এই টপিকটা সম্পর্কে অনেক থরোলি শেখার চেষ্টা করবো, এবং এই টপিকের যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো। এক্সট্রা একটা কথা তোমাদের বলে রাখতেছি, সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমরা একটু ভিন্ন আগে সাজাইছি অন্যান্য ক্লাসগুলা, মানে এর আগে আজকের আ পর্যন্ত যে 41টা এপিসোড তোমরা যেভাবে দেখছো, তার থেকে আজকের এপিসোডটা কিছুটা ভিন্ন। কেন ভিন্ন? প্রথমত একটা রিজন হচ্ছে, নর্মালি আমরা যে সফটওয়্যারটা ইউজ করে আসি বা যে সিস্টেমটা ইউজ করে আসি সেটা হচ্ছে স্ট্রিমইয়ার্ড। নেই দাদা, আজকে আমরা আসছি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে। তো জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আসার কারণটা কি? আসার কারণটা হচ্ছে, তোমরা যেমনটা জানো যে আমাদের লুমিনাসের জুম প্ল্যাটফর্মে, অর্থাৎ আমাদের লুমিনাসের ভর্তিপ্রত স্টুডেন্টদের যে প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মে নতুন ব্যাচের ক্লাস আগামী 17 তারিখ থেকে শুরু হবে। তো আসলে এই জায়গাটায় ক্লাসটা কেমন হয়, বা ক্লাসটা আমরা কিভাবে নেই, বা কোন প্রসিজিওরে ক্লাস নেওয়া হয়, কিভাবে ক্লাস নেওয়া হয়, কিভাবে তোমাদের সাথে ইন্টারেক্ট করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়ার আমাদের আগ্রহ ছিল। তো সেই চিন্তা থেকে আজকের ক্লাসটা আমরা জুম প্ল্যাটফর্মে আসছি। তো আমাদের জুম প্ল্যাটফর্মে ক্লাস কিরকম হয়, দেখতে কিরকম হয়, বা সেখানে কিভাবে টিচারদের সাথে ইন্টারেক্ট করা যায়, সেই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা। তো আজকের ক্লাসে তোমরা দেখবা মিনাজ ভাই কিভাবে বোর্ড ব্যবহার করে, স্লাইড ব্যবহার করে, গ্রাফিক্স ট্যাব এবং কম্পিউটার স্ক্রিন ব্যবহার করে কিভাবে তোমাদের সাথে ইন্টারেক্ট করে, এবং তোমার কিভাবে তোমাদেরকে বিভিন্ন জিনিস শিখায়, সেই জিনিসটা সম্পর্কে তোমরা একটা আইডিয়া পাবা। এটা বলাই বাহুল্য যে আজকের ক্লাসে যে আমরা আমাদের জুম প্ল্যাটফর্মের সব সারপ্রাইজ তোমাদের দেখাই দেবো ব্যাপারটা এরকম না, আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। বাট আমরা যে রাফ আইডিয়াটা দিব সেটার বাইরে আরো অনেক চমক থাকবে তোমাদের জন্য, আর অনেক সারপ্রাইজেস থাকবে তোমাদের জন্য যখন তোমরা সত্যিকার অর্থে আমাদের জুম ক্লাসের অংশ হবে, আমাদের ক্লাসে যুক্ত হওয়ার মাধ্যমে। তো মোটামুটি অনেক কথাবার্তা বলে ফেললাম, তো এখন আমি মিনাজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি কিছু বলেন। সবাইকে আসসালামু আলাইকুম, অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা তো আসলে যারা এডমিটেড স্টুডেন্ট তারা জানো যে আমরা আসলে অনলাইনে কিভাবে ক্লাস নেই, অনেকটাই কিন্তু অফলাইনের একটা টেস্ট নিয়ে আসতেছি। তোমাদের যাতে ফিল না হয় যে অনলাইনে বাসায় বসে একটা বোরিং ক্লাস করতেছে, এমন যাতে ফিল না হয়, তো অফলাইনের ওই ফিলটা আনার জন্য আমরা মূলত যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আজকে তোমাদের একটা ডেমো দেখাবো। কাদের ডেমো দেখাবো? তোমার সেই বন্ধুরা যারা তোমাকে দেখে অবাক হয়ে বলতো, কি রে ভাই তুই অনলাইনে ক্লাস করিস, দূর আমার তো ঘুম চলে আসে, কি করস না করস বাদ দে, এগুলা চল একসাথে থাকি, ঘুরি ফিরি, একটু বই টই পড়ি, সমস্যা নাই, হয়তো বা অটো পাস সবকিছুতে হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুযোগ কিন্তু বারবার আসবে না, একবার আসছে, সামনে কিন্তু অবশ্যই পরীক্ষা আছে। তো মাথায় রাখতে হবে তোমরা আজকে কি করবা, তোমাদের কলেজটা তো অবশ্যই জানাবা। দ্বিতীয় একটা জিনিস জানাবা যেটা খুব ইম্পর্টেন্ট, তোমার যে বন্ধুরা তোমাকে দেখে হাসতো যে রে লুমিনাসে যাচ্ছে কি না কি পরে, তাদেরকে একটু মেনশন দিয়ে দেখাও যে লুমিনাস কিভাবে অনলাইনে ক্লাস নেয়। এবং আমাকে অনেকে বলছো যে ভাই আমার ফ্রেন্ড তো বিশ্বাস করতে চায় না যে অনলাইনে কিভাবে ক্লাস নিবেন, তো ওই অবিশ্বাসী বন্ধুকে আজকে তুমি মেনশন করবা। আমি আবার বলতেছি, ওই অবিশ্বাসী বন্ধুকে আজকে তুমি অবশ্যই মেনশন করবা, মেনশন করে তার অবিশ্বাস থেকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসবা। তো এটার জন্য তোমাদের একটু সময় দিচ্ছি, এবং আমি আবার বলতেছি তোমরা সবাই প্রিপারেশন নিয়ে নাও, আমাদের কিন্তু সামনে পরীক্ষা আছে। তো এখন পর্যন্ত তোমরা অনেক আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছো, লুমিনাস সম্পর্কে জেনে গেছো, তোমরা অনেক বন্ধু বান্ধবদের জানাচ্ছ। তো আজকে আমার চিন্তা হচ্ছে কি, আজকে আমরা একটা বিষয় নিয়ে পড়াশোনা করব, সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমি আবার বলতেছি, সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা ভাই, কেন বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে পড়াশোনা করব? আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা টপিক যেটা থেকে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে। আমি আবারও বলতেছি, নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে। তো এমন একটা নিয়মিত টপিক যদি আজকে আমরা শিখে যাই সবার সাথে, আমি আবারও বলতেছি, আজকের পর থেকে 17 তারিখের পর থেকে আজকে থেকে চিন্তা করো যে সামনে কিন্তু আমাদের বেশিরভাগ প্ল্যান হবে আমাদের এডমিটেড স্টুডেন্টদের জন্য। আমি কিন্তু লাইভে সবার জন্য আসতে পারবো না, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি এতদিন সবার জন্য কিছু সার্ভিস দিতে, আমরা দেখানোর ট্রাই করছি যে সবার থেকে আমরা আসলে কিভাবে আলাদা। তো আশা করি সামনে থেকে তোমাদের সাথে এরকম ভাবে
দেখা সাক্ষাৎ করার সুযোগটা কমে যাবে। তো আজকেই শেষ, তারপর থেকে হয়তো বা অ্যাকাউন্টিং এর ভাইয়ার সাথে আমাদের একদম মেইন এডমিটেড স্টুডেন্টরা ক্লাস করবে। আমি তবে কথা দিচ্ছি, যে কোনো প্রবলেম তোমরা লুমিনাসে থাকো বা না থাকো, ভাইয়াদের প্ল্যাটফর্ম অলওয়েজ খোলা, ভাইয়াদেরকে অবশ্যই নক করলে তোমার প্রবলেম ভাইরাল সলভ করার অবশ্যই চেষ্টা করব। তো তানভীর, তুমি যদি একটু শুরু করো কথাবার্তা, আমি হচ্ছে ওদেরকে একটু ক্লাসে নিয়ে যাই এই টাইমটার ভিতরে। হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি ক্লাসে নিয়ে যান ওদেরকে। আমরা যদি আমাদের কমেন্ট বক্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 130 জনের অধিক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা একটা ভালো সেশন কাটাবো, একটা ভালো সময় কাটাবো। এবং যেমনটা মিরাজ ভাইয়া বললেন, যে তোমাদের জন্য লুমিনাসের দরজা সবসময় খোলা থাকবে। আমাদের পেজে হোক বা আমাদের লুমিনাস এডুকেশন নামে যে গ্রুপটা হোক বা আমাদের পার্সোনাল ইনবক্স হোক, যে কোনো জায়গাতেই তোমরা আমাদেরকে যে কোনো সময় নক করতে পারবা। তোমরা লুমিনাসের ভর্তি হও কিংবা না হোক, সেই সুযোগটা বা সেই ইউনিভার্সিটিটা আমরা সবসময় তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের যেই লাইভ সেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা হয়তো আমরা আর বেশি এপিসোড কন্টিনিউ করতে পারবো না, কারণ টাইম কনস্ট্রেন্টের কারণে যাদের আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তাদের প্রতি অবশ্যই আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তো সেই সেন্সে হয়তো আমরা অতটা সময় দিতে পারবো না তোমাদেরকে, বা স্টিল আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা এতদিন যেরকমটা করে আসছি তার সেরকম ভাবে বা তার থেকেও বেশি ইনশাল্লাহ ভবিষ্যতে করার চেষ্টা করবো। তো আমরা স্ক্রিনে ইতিমধ্যে স্লাইডটা দেখতে পাচ্ছি, তোমরা সবাই আই গেস স্লাইডটা দেখতে পাচ্ছ আমি মনে করি। তো যেহেতু আমরা স্লাইডটা দেখতে পারতেছি এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে বাড়তে এখন 150 ছাড়িয়ে গিয়েছে, আমি আশা করি বন্ধুদের এবং আমরা আজকে অবিশ্বাস্য বন্ধুদেরকে দেখাবো যে আমরা কিভাবে লুমিনাস থেকে সার্ভিস পেয়ে আসছি এতদিন এবং থাকবো। তো আমরা সেই সার্ভিস কিভাবে পাবো সেটা দেখার পাশাপাশি একটা টপিকও শিখে ফেলি। তো আমি চলে যাচ্ছি মিনাস ভাইয়ের কাছে। তাহলে চলো আজকে আমরা টপিকটা শুরু করব। আশা করি তুমি তোমার অবিশ্বাসী বন্ধুদেরকে নিয়ে চলে আসছো, অবিশ্বাসী বান্ধবীও যদি থাকে তাদেরকে নিয়েও চলে আসো, কোনো সমস্যা নাই। আজকে আমরা যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে বিকৃত পণ্যের পে। আচ্ছা, সো এই টপিকটা পড়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া খুবই সহজ, যে ভাইয়া আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। তার মানে কি করতে হবে? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর প্রিপারেশন আমাকে নিতে হবে। তো আজকে আমরা ছোট্ট একটা টপিক পড়ব, বিকৃত পণ্যের পে। এই ছোট্ট টপিক থেকে নিয়মিত কোশ্চেন আসে, তার মানে এই টপিকটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তো বিকৃত পণ্যের পে বা কস্ট অফ গুডস সোল্ড নিয়ে যখন আমরা পড়াশোনা করতে চাই, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে ভাইয়া এটা তোমরা সবাই জানি। ভাইয়া তোমরা জানি কিভাবে জানো? তোমরা সবাই আমাকে বলবা যে ভাইয়া ওই যে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কি করব, যোগ করে দিব। কাকে যোগ করে দিব? হচ্ছে কৃত পণ্যের পে। আচ্ছা, যোগ করার পর লাস্টে জেনে যাই ভাই কি করব, লাস্টে গিয়ে মাইনাস করে দিব, সমাপনী মজুদ পণ্য। তোমাদের সবার মুখস্থ এটা, তাহলেই বিকৃত পণ্যের পে, তাহলেই বিকৃত পণ্যের পে। আমি জানি তোমাদের অনেকের আছে যে সূত্রটা মুখস্থ, বাট আদৌ তোমরা জানোই না যে বিকৃত পণ্যের পে আসলে বিষয়টা কি। তো চলো আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা বেসিকটা বুঝবো। তোমার মনে হইতে পারে ভাইয়া সূত্র মুখস্থ থাকলেই তো ম্যাথ পারবো। দেখো ভাইয়া, বিকৃত পণ্যের বে মানে সবসময় যে বিকৃত পণ্যের বে থেকে কোশ্চেন আসবে তার কি কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি আবার বলতেছি, বিকৃত পণ্যের বে বলতে শুধুমাত্র বিকৃত পণ্যের বে থেকে কোশ্চেন আসবে তার কোনো গ্যারান্টি নাই। তার সাথে রিলেটেড অনেক টপিক আছে, তার থেকেও কোশ্চেন আসতে পারে। তাহলে চলো আমরা একটু সামনে যাই। আমাদের সামনে কি আছে? আমাদের সামনে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিকৃত পণ্যের বে, যেটাকে আমরা বলতেছি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে তোমার প্রথমেই জানার ইচ্ছা থাকে কি? ভাই আমার জানার ইচ্ছা থাকে একটা ডেফিনেশন। আচ্ছা ভাই, বিকৃত মানে কি? আমরা সবাই জানি বিকৃত মানে হচ্ছে যা বিক্রি হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে বিকৃত মানে হচ্ছে যা বিক্রি হয়ে গেছে। তার মানে চিন্তা করো, যতটুকু পণ্য বিক্রি হয়ে গেছে তার বে। তার মানে আমরা না খুব সহজ এগুলো মুখস্থ করার বিষয় না, যতটুকু পণ্য বিক্রি হয়ে গেছে তার ব্যয়কে আমরা কি বলি? তার ব্যয়কে আমরা বলি বিকৃত পণ্যের ব্যয়। তার মানে কস্ট অফ গুডস সোল্ড, তার মানে গুডস সোল্ড, সোল্ড ওয়ার্ডটা দেখে বুঝে গেছি যে গুডস যতটুকু বিক্রি হয়ে গেছে তার কস্টের নাম হচ্ছে কি? বিকৃত পণ্যের ব্যয়। এখন দেখ, বিকৃত পণ্যের ব্যয় নিয়ে পড়তে গেলে আমাদের কিছু কনসেপচুয়াল আইডিয়া রাখতে হবে, যে ভাই এই কনসেপ্টটা কেন আসছে, এই কনসেপ্টটা কি ভাইয়া, বিকৃত বলতে কি বুঝাচ্ছেন, ব্যয় বলতে কি বুঝাচ্ছেন। সো চলো আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাবো না, আমি তোমাদেরকে চোখের সামনে একটা গল্প বলবো। যে এই গল্পটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই রিলেটেড যত আইটেম আছে সব বুঝতে পারবা।
তো মিনহাজভাইয়ের একটা পছন্দের বিষয় বলি, ঘুষ হিসাবে যেটা খুবই পরিচিত সেটা হচ্ছে মার্কার। মানে আমরা যখন অফলাইনে ক্লাস নিই দেখবা যে অলওয়েজ আমাদের হাতে একটা মার্কার থাকে। যেমন তোমরা খেয়াল করবা যে আমার হাতে এখন কিন্তু একটা মার্কার আছে, যদি এটা ডিজিটাল মার্কার, কিন্তু অলওয়েজ হচ্ছে আমরা যখন অফলাইনে ক্লাস নিই আমাদের হাতে একটা মার্কার থাকে। তো আমার সবচেয়ে পছন্দের একটা বিষয় কি, একটা পছন্দের বিষয় হচ্ছে মার্কার। সো মিনহাজ ভাইয়া কি করবো, মিনহাজ ভাই হচ্ছে মার্কার নিয়ে বিজনেস করবো। তাহলে মার্কার নিয়ে বিজনেসটা কি হবে, মিনহাজ ভাইয়া হচ্ছে কম দামে মার্কার গুলো কিনবো, দেন এগুলা বিক্রি করে দিব। সো তোমরা সবাই জানো যে ভাইয়ার খুব পছন্দের একটা জায়গা আছে, সেটা হচ্ছে বরিশাল। বরিশাল থেকে কোনো কিছু কেনা মানে কিন্তু অনেক রিস্ক, আর আমরা সবাই জানি রিস্ক যখন বেশি হয় তখন রিটার্নও বেশি। সো চলো আমরা সবাই কি করতেছি, বরিশাল থেকে মার্কার কিনতেছি। সো দেখো আমার হাতে মাত্র ব্যবসাটা শুরু করবো, তার মানে শুরুতে কিন্তু কোনো মার্কার নাই, তার মানে আমার কি করতে হবে, মার্কার গুলা ক্রয় করতে হবে। ফর এক্সাম্পল আমি মার্কার কিনলাম কত টাকা দিয়ে ভাইয়া, ভাইয়া মার্কার কিনলাম 50,000 টাকা। তো বরিশাল থেকে মার্কার যদি কিনি তার মানে অবশ্যই একটা পরিবহন খরচ আছে, খেয়াল করো। আমি আবার বলতেছি, বরিশাল থেকে যখন মার্কার গুলা কিনলাম অবশ্যই আমার একটা পরিবহন খরচ আছে। তার মানে এই পরিবহনকে আমরা কি বলি, এই পরিবহনকে আমরা বলি কি, যে পরিবহনে আসছে আমার কাছে, আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন। সো দেখো আমার একটা ক্রয় পরিবহন তৈরি হয়ে গেছে, মার্কার গুলো আনতে আমার খরচ হয়েছে কত, ফর এক্সাম্পল আরো 5,000 টাকা। হ্যাঁ, বরিশালের বিশেষ লঞ্চে করে চলে আসছে। তারপর আসো পরিবহন করার পর এই মার্কার গুলা সদরঘাট থেকে আমার ব্যবসা ফার্মগেটে নিয়ে আসতে আমার মজুরি খরচ লাগছে, ফর এক্সাম্পল আরো 5,000 টাকা। তাহলে তুমি একটু দেখো তো, এই হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে মার্কার গুলা চলে আসছে। এখন ভাইয়া চাচ্ছে এগুলা বিক্রি করতে, দেখো ভাইয়া চাচ্ছে এগুলা বিক্রি করতে। সো ভাইয়া যদি চিন্তা করি যে এগুলো আমি বিক্রি করব, তাহলে বলতো আমি যদি কোনো প্রফিট করতেও না চাই আমাকে কমপক্ষে কত টাকায় বিক্রি করতে হবে, একটু চিন্তা করে বলবো, আমি যদি প্রফিটও করতে না চাই আমাকে কমপক্ষে কত টাকায় বিক্রি করতে হবে। আই থিঙ্ক তানভীর এখানে আমাকে একটু হেল্প করবে যে বাচ্চারা কি উত্তর দিচ্ছে। আমি কোনো প্রফিট করতে চাই না, সো আমার প্রফিট জিরো থাকলেও সমস্যা নাই, তাহলে আমার কত টাকায় বিক্রি করতে হবে? সো তানভীর একটু জানাই দাও আমাকে যে বাচ্চারা কি বলছে। হ্যাঁ ভাই, আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অলরেডি অনেকে লেখা শুরু করে দিয়েছে। আরিফ লিখেছে 60,000, নাইম লিখেছে 60K, রামিম লিখেছে 60,001, আরিফ লিখেছে 60K, জয়তে লিখছে 60K, মাহমুদ হাসান লিখছে 60,000, নাহিদ আক্তার লিখছে 60,000, নীরব লিখেছে 60K, সবাই ভাই মোটামুটি 60K। আমি বুঝে গেছি, তার মানে আমি বুঝে গেছি আমি যদি প্রফিট করতে না চাই অ্যাট লিস্ট আমাকে 60,000 টাকায় বিক্রি করতে হবে। সো একটা জিনিস আমরা বুঝে গেলাম যে বিক্রিত পণ্যের ব্যয় তখনই হবে যখন আমরা বিক্রি করব। তাহলে দেখো আমি 60,000 টাকায় বিক্রি করে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বিক্রিত পণ্যের ব্যয় কত, তোমরা কিন্তু কেউ শুধু ক্রয় মূল্য বলবে না, তোমরা সবাই বলবা ভাইয়া এই 60,000 টাকায় যেহেতু আপনি প্রফিট করেন নাই, তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 60,000 টাকাই। তুমি একটু খেয়াল করো, কিন্তু আমি যদি 60,000 টাকায় বিক্রি না করে 70,000 টাকায় বিক্রি করতাম, খেয়াল করো 60,000 টাকায় বিক্রি না করে 70,000 টাকায় বিক্রি করতাম, তাহলে বলতো আমার প্রফিট হইতো কয়তো? সবাই আমি জানি উত্তর করবা যে ভাই 10,000 টাকা। আচ্ছা, 70,000 টাকায় বিক্রি করার পরেও আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে বিক্রিত পণ্যের ব্যয় কত, দেখি তো কি উত্তর দিতাম। 70,000 টাকায় বিক্রি করার পরেও আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতাম যে বিক্রিত পণ্যের ব্যয় কত, আমি জানি তোমরা সবাই উত্তর করতা যে ভাই 70,000 টাকায় বিক্রি করছেন, বাট বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু 60,000 টাকাই আছে। তার মানে বাকি 10,000 টাকার নাম কি, বাকি 10,000 টাকার নাম হচ্ছে লাভ। আমি আবারও বলতেছি, বাকি 10,000 টাকার নাম কি, বাকি 10,000 টাকার নাম হচ্ছে লাভ। শুধু লাভ বললে হবে না, এটা নাম হচ্ছে মোট লাভ। তো মাথায় রাখতে হবে এই 10,000 টাকার নাম হচ্ছে মোট লাভ, 10,000 টাকা। ক্লিয়ার সবাই? তার মানে আমরা বুঝতে পারতেছি যে দেখো আলটিমেটলি মোট লাভ এইভাবে তৈরি হয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, মোট লাভের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, বিক্রয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এইবার চলো আরেকটু মজা করি। মজাটা কি, যে আমার কাছে মোট 60,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় আছে আমি বুঝতে পারলাম, কিন্তু আমি চাচ্ছি যে 20,000 টাকা হাতে রেখে বাকি 40,000 টাকার মার্কার বিক্রি করি। তো আমি চিন্তা করলাম বাকি 40,000 টাকার মার্কার বিক্রি করব। কত টাকা? এইবার ভাইয়া অতি মুনাফা চাই, এই জন্য বাকি 40,000 টাকার মার্কার আমি এই 70,000 টাকায় বিক্রি করে দিলাম। খেয়াল করো, 40,000 টাকার মার্কার যখন 70,000 টাকায় বিক্রি করে দিলাম, তার মানে কিন্তু আমার হাতে এখনো মার্কার মজুদ আছে। বলতো আমার কাছে কত টাকার মার্কার মজুদ আছে, কত টাকার বলছি, খেয়াল রাখবা কত টাকার মার্কার মজুদ আছে। আমি জানি যে আমার মার্কার এখন
50,000 টাকা আমি কনসিডার করতেছি না, আমি মার্কারকে 60,000 টাকা ধরতেছি। তো 40,000 টাকার মার্কার 70,000 টাকায় বিক্রি করে দিছি, তাহলে বলো তো আমার কাছে কত টাকার মার্কার আছে? আমরা সবাই জানি যে আমার কাছে এখনো 20,000 টাকা বের মার্কার মজুদ আছে। তাহলে আমার হিসাবকাল শেষে আমি দেখলাম কি, যে 20,000 টাকার মার্কার মজুদ আছে, তার মানে এই 20,000 টাকার মার্কারকে আমরা সবাই বলবো কি, সমাপনী মজুদ। খেয়াল করো, এই 20,000 টাকার মার্কারকে আমরা সবাই কি বলবো, সমাপনী মজুদ। এবং মজার বিষয়, যখন পরবর্তী হিসাবকাল হবে, পরবর্তী হিসাবকালের শুরুতে এটার নাম হয়ে যাবে কি, এটার নাম হয়ে যাবে প্রারম্ভিক মজুদ। তার মানে এই কনসেপ্ট গুলো আমাদের জানতে হবে, তার মানে পরবর্তী হিসাবকালের শুরুতে এটা হয়ে যাবে প্রারম্ভিক মজুদ। তো এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, এত বেশি কিছু না, সেটা হচ্ছে বিকৃত ব্যয়ের কনসেপ্টটা। সো বিকৃত ব্যয় ওয়ার্ডটা বা বিকৃত পণ্যের ব্যয় ওয়ার্ডটা তখনই তুমি খুঁজে পাবা যখন আসলে বিক্রি করা হবে। সো বিক্রি করার আগে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় কনসেপ্টটা আসবে না। সো আমাকে জাস্ট এতটুক বলো, আমি জাস্ট এতটুক শুনতে চাই যে তোমাদের কি বিকৃত পণ্যের ব্যয় কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? সো তানভীর আমাকে একটু হেল্প করবে আশা করি। সো তোমরা একটু জানো ইয়েস অর নো, যে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় কনসেপ্টটা বুঝতে পারছি কিনা। আচ্ছা, তো আমি কমেন্ট বক্সের দিকে দেখতে যাচ্ছি যে মিনাজ ভাই কোশ্চেনে তোমরা উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি, যে তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। হ্যাঁ ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে যে ওরা মোটামুটি ক্লিয়ার। সো আই থিঙ্ক আমরা পরের টপিকে যেতে পারি। পরের টপিকে যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলে রাখতে চাই তোমাদের, যে যখন আমরা জুমের প্ল্যাটফর্মে ক্লাস করবো, মানে আমরা যখন প্রত্যেকটা স্টুডেন্টরা যখন ক্লাস করি, তখন আমরা ক্লাস শেষে স্লাইডটা পেয়ে যাই। বাট এটা তো প্রত্যেকটা স্টুডেন্টদের ক্লাস না, এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস, আমাদের লাইভ ক্লাস। তো এখানে তোমরা জানো এখানে আমাদের স্লাইড পেতে গেলে কি করতে হয়, এখানে আমাদের স্লাইড পেতে গেলে এই লাইভটাকে শেয়ার করতে হবে। তো দ্রুত এই লাইভটা শেয়ার করে ফেলো এবং এই লাইভটা শেয়ারের স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দাও, তাহলে আমরা নেক্সট 24 ঘন্টার মধ্যে আজকের এই ক্লাসের স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি ভাই দেখতে পাচ্ছি সবাই বলছে যে ওটা ক্লিয়ার, তো যেহেতু সবাই ক্লিয়ার আই থিঙ্ক আমরা পরবর্তী টপিকে যেতে পারি। রাইট, সো তানভীর আমার এখনো মনে আছে যখন আমরা প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেদিন আমাদের সাথে যুক্ত ছিল 50 জন বা 60 জন, আজকে দেখো এটা কিন্তু অনেক বেড়ে গেছে, 150-200 মতো স্টুডেন্ট আমাদের সাথে এখন ক্লাসটা করতেছে। সো এটা হচ্ছে একটা আমাদের জন্য ইন্সপিরেশন, যে যখন আমরা কোনো ভালো সার্ভিস নিয়ে আসি, পজিটিভ সার্ভিস নিয়ে আসি, আস্তে আস্তে মানুষ জানবে। তবে এতটুকু কথা দিতে পারি, যারা জানবে তারা কখনোই আমাদেরকে নেগেটিভ বলবে না। সো আমি আবার বলতেছি, আমাদেরকে যারা জানবে তারা আমাদেরকে কখনোই নেগেটিভ বলবে না। সো তোমাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে এটা, যে আমাদের ইনফরমেশনটা জানাও তোমার বন্ধুদেরকে, বাকি দায়িত্ব আমাদের। সো তোমার মনে হতে পারে ভাই বন্ধুকে জানাইলে কি হবে, বন্ধুকে জানালে লুমিনাস প্ল্যাটফর্মটায় প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে, তোমার জন্য ভালো, বুঝতে পারছো? না হয় এমনও হইতে পারে যে তুমি একটা পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছো, বাট তোমার 10টা বন্ধু আসার পর তুমি ফার্স্ট না হয়ে সেকেন্ড বা থার্ড হয়ে গেছো। তো সেকেন্ড থার্ড হওয়ার পর তোমার পড়ার প্রতি আগ্রহটা কিন্তু আরো বাড়তে পারে। সো তোমরা এইভাবেও ভাবতে পারো, অন্যভাবেও ভাবতে পারো, ভাইয়া আরেকটু অন্যভাবে বলেন, ব্যবসায়িক আকারে বলেন। সো ব্যবসায়িক আকারে বলি যে ভাইয়া এই সার্ভিস দেওয়ার জন্য যে আমাদের খরচ হয়, সেই খরচটা আমরা তুলতে পারবো, তুলে হয়তো বা ভাইয়াদেরও কিছু বেনিফিট হবে। এই যে মোট লাভটা দেখো, ভাইয়াদেরও হয়তো বা কিছু মোট লাভের চেহারা দেখতে পারবো, বুঝতে পারছো? না হয় ভাইয়া ক্ষতির ভিতরে পড়ে যেতে হবে। যাক, আমি একটু ব্যবসায়ী কথা বললাম, কারণ আমি তো হিসাব বিজ্ঞান পড়াইতে আসছি, তো একটু হিসাব টিসাব তোমাদেরকে বুঝাইতেই হবে। তো এবার আসো, যে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় পড়াইছেন, তার সাথে অনেকগুলো কথা বলছেন, প্রারম্ভিক মজুদ বলছেন, তার সাথে কৃত পণ্যের ব্যয়ের কথা বলছেন, তার সাথে সমাপনী মজুদ পণ্য বলছেন, এত কিছু একসাথে কিভাবে মনে রাখবো? চলো আস্তে আস্তে আসি, প্রারম্ভিক মজুদ পণ্যের কনসেপ্ট ক্লিয়ার, লাস্ট থেকেই আমরা বুঝে আসছি, আই থিঙ্ক ক্লিয়ার, যে আসলে একটা হিসাবকাল শেষে যত টাকার পণ্য বিক্রি করে ফেলবো, তারপরে যদি আমার হাতে পণ্যটা থাকে তার নাম হয় সমাপনী মজুদ পণ্য, আর এই সমাপনী মজুদ পণ্য পরবর্তী হিসাবকালে হয়ে যায় প্রারম্ভিক মজুদ পণ্য। আমি আবারও বলতেছি, একটা হিসাবকালে পণ্য বিক্রি করার পরে যতটুকু হাতে থাকে সেটা হিসাবকাল শেষে হয় সমাপনী মজুদ, তারপরের হিসাবকালে হয়ে যায় প্রারম্ভিক মজুদ। তার মানে ভাইয়া কি জানতে হবে, তার মানে ভাইয়া জানতে হবে কৃত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আমরা অলরেডি জেনে গেছি, তার মানে আমাদের জানতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। খেয়াল করো, তার মানে আমাদের হাতে এখন দুইটা টপিক আছে জানার মতো, একটা হচ্ছে কৃত পণ্যের ব্যয় এবং আরেকটা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এবার আসো, যে ভাইয়া কৃত পণ্যের ব্যয় বলতে আসলে কি বুঝায়? আসো, কৃত পণ্যের ব্যয় বলতে প্রথমতে কৃত পণ্যের ব্যয় এগুলা মুখস্থ করো তোমরা সবাই, অনেকে আসো সূত্র ঠাড়ায় মুখস্থ করো,
তোমাকে যদি আমি জিজ্ঞেস করি মিনিটের মাঝে সূত্র বলে দিতে পারো, কিন্তু যখন ম্যাথ করতে দেই তখন আর পারো না। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে তুমি মুখস্থ করা সূত্রের বাইরের কোনো এলিমেন্ট সম্পর্কে কোনো ধারণাই রাখো না। সো বুঝার ট্রাই করো। কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট হিসাবকালে ক্রয় করতে গিয়ে যত টাকা খরচ করেছি। আমি আবারও বলতেছি, কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে আমি ক্রয় করতে গিয়ে যত টাকা খরচ করেছি, মাথায় রাখতে হবে যত টাকা খরচ করেছি। সো ক্রয় করতে গেলে ক্রয়ের সাথে জড়িত কিন্তু আরো কিছু খরচ আছে সরাসরি জড়িত। তো কৃত পণ্যের ব্যয় বের করতে গেলে প্রথমে আমার নিট ক্রয় সম্পর্কে জানতে হবে। আমি আশা করি তোমরা সবাই নিট ক্রয় সম্পর্কে জানো। তো নিট ক্রয় যখন আমরা বের করতে চাই তখন আমরা কি করি? তখন আমরা মোট ক্রয় থেকে যদি কোনো ফেরত থাকে মাইনাস করি, যদি কোনো বাট্টা থাকে তাও আমরা কি করি? মাইনাস করি। এবং আমাদের যদি কোনো অলিখিত ক্রয় থাকে তখন আমরা কি করে ফেলি? অলিখিত ক্রয়কে যোগ করে ফেলি। খেয়াল করো, অলিখিত ক্রয়কে কি করে ফেলি? যোগ করে ফেলি। তো এই কাজটা করার পরে তুমি যে জিনিসটা পাবা তার নাম হচ্ছে নিট ক্রয়। তো নিট ক্রয় বের করলে হবে না, আমি বলছিলাম কৃত পণ্যের ব্যয়, তার মানে শুধুমাত্র ক্রয় বের করলে হবে না। শুধু ক্রয় যদি বের করতে বলতাম তাহলে এটা নাম হইতে পারতো ক্রয় ব্যয়, বাট আমি বলছি কৃত পণ্যের ব্যয়, তার মানে ক্রয় করতে গিয়ে যত যত খরচ হয়েছে। তো দেখো, নিট ক্রয়ের সাথে আমার যোগ করা লাগবে কি? আন্ত পরিবহন। তার সাথে যোগ করা লাগবে কি? জাহাজ ভাড়া। তার সাথে যোগ করা লাগবে কি? আমদানি শুল্ক। এবং সাথে অনেক সময় মজুরি থাকতে পারে, এগুলো তোমরা সবাই জানো। তার মানে এগুলাকে আমরা জানি কি নামে? ওই যে প্রত্যক্ষ খরচ নামে, জানে ক্রয়ের সাথে সরাসরি জড়িত, এগুলো নামে। তো দেখো, আমি কিন্তু মজুরি লিখি নাই, তার মানে আমি তোমাদের হিন্টস দিলাম যে এই ধারণাটুকু তোমার ভিতরে রাখতে হবে। আমি আবারও বললাম, এই ধারণাটুকু তোমার মাঝে রাখতে হবে, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা। সো একটু খেয়াল করে দেখো যে কৃত পণ্যের ব্যয় কনসেপ্টটা ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে জানাও। কৃত পণ্যের ব্যয় কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কৃত পণ্যের ব্যয়, এটার জন্য আমি ইংলিশ ভার্সনে যদি কেউ আমাদের সাথে থাকো তাদের জন্য বলে দিচ্ছি। দেখো, কৃত পণ্যের ব্যয় এটার নাম হবে কস্ট অফ গুডস পারচেজড, তার মানে যতটুকু ক্রয় করা হয়েছে সেটা তুমি জানতে চাচ্ছ। সো এখানে আই থিঙ্ক নেট পারচেজ সম্পর্কে তোমরা জানো, আন্ত পরিবহন হচ্ছে ফ্রেট ইন, তারপর থেকে দেখো জাহাজ ভাড়া আছে, আমদানি শুল্ক আছে, ইম্পোর্ট ডিউটিস। তো জাহাজ ভাড়াটা আলটিমেটলি ফ্রেট ইন এর ভিতরে চলে আসে আমাদের বেশিরভাগ সময়। ক্লিয়ার সবাই? দেখো তো, ইংলিশ ভার্সনে কারো যদি আর কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাইতে পারো। সো কৃত পণ্যের ব্যয় এই কনসেপ্টটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে ক্লিয়ার লিখবা, যারা শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করবা। আজকের ক্লাস শেয়ার করা খুবই খুবই জরুরি, কারণ আজকের ক্লাস দিয়ে তুমি তোমার বন্ধুদেরকে অনেক অনেক প্রশ্নের উত্তর নরমালি দিয়ে দিবা। জাস্ট ক্লাসটা শেয়ার করে অনেক উত্তর হয়ে যাবে যে আসলে লুমিনাস প্ল্যাটফর্ম তোমার জন্য কি কি করতে পারে। সো আই থিঙ্ক কৃত পণ্যের ব্যয় কনসেপ্ট ক্লিয়ার। সো কৃত পণ্যের ব্যয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে এইবার আমরা আসবো যে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কনসেপ্ট নিয়ে। আমি আবারও বলতেছি, কৃত পণ্যের ব্যয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা আজকে যেটা নিয়ে আসবো সেটার নাম কি? বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা একটু খেয়াল করো যে ভাইয়া, বিক্রয় যোগ্য বলতে কি বোঝায়? সহজ কথা, বিক্রয়যোগ্য মানে হচ্ছে যতটুকু বিক্রয় করা যাবে। সো জাস্ট মানে বুঝতে হবে, বিক্রয়যোগ্য মানে হচ্ছে যতটুকু বিক্রয় করা যাবে। সো বিক্রয়যোগ্য মানে কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আমি লিখে দিচ্ছি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে এইখানের বিষয়টা কি। সো এইখানের বিষয়টা আমরা সবাই বুঝতে পারতেছি যে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, সো যতটুকু বিক্রয় করা যাবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা যদি বের করতে চাই তাহলে আমার হাতে কি কি থাকতেছে? চলো আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বের করতে চাই, তাহলে আমি একটু ক্লিয়ার করতেছি তোমাদের জন্য। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্যের ধরো যে মূল্য দেয়া আছে 20,000 টাকা, একটু খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য ধরো দেয়া আছে 20,000 টাকা, আর তুমি এই বছর যত টাকার পণ্য কিনছো সেই পণ্যের দাম হচ্ছে 80,000 টাকা। খেয়াল করো, সেই পণ্যের দাম হচ্ছে 80,000 টাকা। তো আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে তুমি সর্বোচ্চ কত টাকার পণ্য বিক্রয় করতে পারবা, উত্তর দাও তো। তোমার কাছে শুরুতে ছিল 20,000, তুমি ক্রয় করছো 80,000। আমি তোমাকে বললাম যে তুমি সর্বোচ্চ
কত টাকার পণ্য বিক্রি করতে পারবা? সবাই একটু উত্তর করো। এখন ভাই আমরা তেমন কোনো উত্তর দেখতে পারতেছি না। আই থিঙ্ক মানুষ সবাই চিন্তা করতেছে। হ্যাঁ ভাই, একজন আমরা দেখি এখন সবাই লেখা শুরু করতেছে। প্রজ্ঞা লিখছে 1 লক্ষ, 1 লক্ষ আরিফ লিখেছে 1 লক্ষ, নাইম লিখেছে 1 লক্ষ, জয়তে লিখছে 1 লক্ষ, তো প্রায় সবাই মোটামুটি 1 লক্ষ লিখছে। সো ভেরি গুড, তোমরা বুঝতে পারতেছো যে ভাইয়া আমার কাছে শুরুতে ছিল, দেখো প্রারম্ভিক মজুদ, যে আমাদের যে ওপেনিং স্টক কত ছিল 20,000, আমি কিনলাম কত 80,000। তার মানে আমি যতই চেষ্টা করি আমি আসলে কি করতে পারবো, আমি 1 লাখ টাকার পণ্য বিক্রি করতে পারবো। সো এটা হচ্ছে আমার কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করার একটা সুন্দর সূত্র শিখে গেলাম, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়। খেয়াল করো আমরা সবাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দেখো আমি কিন্তু তোমাকে জাস্ট নাম্বার দিয়ে সূত্রটা পড়াচ্ছি, নাম্বার দিয়ে বলতে অ্যামাউন্ট দিয়ে। দেখো 20,000 80,000, এই দুইটা যোগ করলে কত আসে 1 লক্ষ। তো 20,000 টাকার নাম ছিল কি প্রারম্ভিক মজুদ, 80,000 টাকা বা অ্যামাউন্টটার নাম ছিল কি কৃত পণ্যের ব্যয়। সো মজার বিষয়, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে যেটা পাবো তার নাম কি, ভালো করে মাথায় রাখবা, তার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমি আবার বলতেছি, তার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এইবার আসো যে এই 1 লক্ষ টাকার পণ্য থেকে আমরা দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে বছরের শেষে 30,000 টাকার পণ্য এখন আমার হাতে আছে। একটু চিন্তা করে বলবা, 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকার পণ্য এখন আমার হাতে আছে, তার মানে বলতো আমি যত টাকার পণ্য বিক্রি করছি তার ব্যয় কত টাকা হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিবা। আমরা যদি চ্যাট বক্সের দিকে তাকাই তাহলে ভাই একটা কমেন্ট পড়তেই হয়। একজন কমেন্ট করছে যে মিনাজ ভাইয়া আবারও ক্লাসটা করতেছি, খুব ভালো লাগতেছে, মিসিউ ভাই এই টপিকটা কোনোদিন ভুল হবে না। আই থিঙ্ক ভাই আপনার পুরাতন কোন স্টুডেন্ট আপনাদের কথা চিন্তা করতেছে। আর ভাই এরই মধ্যে দিয়ে আমরা কমেন্টে আনসারও দেখতে পাচ্ছি, দিলানা পারভিন লিখছে 70K, জয়দেশ লিখছে 70K, মাঝখানে একজন আমার 80K লিখছে, আবার জাহারা স্যার লিখছে 70K, বাকি সবাই ভাই মোটামুটি 70K লিখছে। রাইট, সো এখানে 80,000 হওয়ার তো আসলে কোনো সুযোগ নাই। দেখো 1 লক্ষ টাকা থেকে তোমার কাছে 30,000 টাকার পণ্য এখন হাতে আছে, তার মানে আলটিমেটলি তুমি যত টাকার পণ্য বিক্রি করছিলে তার ব্যয় হবে কত টাকা? তার ব্যয় হবে 70,000 টাকা। তার মানে এই 70,000 টাকার নাম হয়ে যাবে কি, বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে ঠান্ডা মাথায় দেখো যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের কাছে কিন্তু দুইটা ইকুয়েশন চলে আসছে। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করতে পারি, আরেকটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করতে পারি। সো দেখো দুইটা জিনিস মাথায় রাখবা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। সো আমরা মাথায় রাখতেছি প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ করব কাকে, কৃত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কাকে যোগ করতেছি, কৃত পণ্যের ব্যয়, একভাবে পেয়ে যাচ্ছি। আবার যদি আমার কোশ্চেনে অন্যভাবে ইনফরমেশন দেওয়া থাকে তখন আমরা কি করব, সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করে ফেলবো কাকে, বিক্রিত পণ্যের ব্যয়। সো আই থিঙ্ক এই বড় সূত্রটা, বড় বলতে আসলে অনেক বড় না, আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো। সো যদি বুঝে যাও তাহলে তোমাদেরকে এই সূত্রের কিছু বেনিফিট দেখাবো। এই সূত্র পড়া মানে কি এই টপিক পড়া শেষ? তোমাদের মনে হচ্ছে যে ভাইয়া মনে হয় মিথ্যা কথা বলতেছে। আচ্ছা আমি যেটা বলবো তোমরা জাস্ট ক্লিয়ার কিনা সেটা বলবা, বলতো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই ভাবে বের করার বিষয়টা ক্লিয়ার কিনা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই ভাবে বের করার বিষয়টা ক্লিয়ার কিনা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই ভাবে বের করার বিষয়টা ক্লিয়ার কিনা? যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবা, তোমাদের আখেরি কোশ্চেন গুলো আমার শুনতে খুবই ভালো লাগবে আশা করি। তো লাইভে যেহেতু আমাদের সামনে থেকে কি হবে, ভর্তিকৃত স্টুডেন্টদের নিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম সাজানো হচ্ছে, তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবো আজকে। ক্লিয়ার? আচ্ছা রাইট, তো আমি কমেন্ট অলরেডি দেখে গেছি যে সবাই ক্লিয়ার লিখতেছো। তাহলে এইবার আসো যে ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা বুঝে গেছি, এইবার ভাইয়া আপনাকে কঠিন কোশ্চেন আটকাই দিব। বলেন ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় যদি জিজ্ঞেস করে বের করতে তখন আমি এই সূত্র দিয়ে কিভাবে বের করবো? ভাইয়া খুবই সহজ কথা, বিক্রিত পণ্যের ব্যয় যদি জিজ্ঞেস করে তার মানে তখন আমার বিক্রিত পণ্যের ব্যয়
অ্যামাউন্টটা দেয়া থাকবে না যেটা আমি বের করব, তাহলে দেয়া থাকবে কি প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের বে আর সমাপনী মজুদ দেয়া থাকবে। তাহলে আমি কি করব? সহজ কথা দেখো, সমানের এই দিকে আমি বিক্রিত পণ্যের ব্যয়কে খুঁজে পাইছি যাকে আমরা বের করতে চাই, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা কি করব? এই যে দেখো, প্রারম্ভিক মজুদের সাথে কে আছে? কৃত পণ্যের ব্যয় আছে, তাকে রেখে দিলাম। আর এই যে সমাপনী মজুদ বাচ্চাটা একা একা আছে, তাকে তো আর একা একা রাখা যাবে না, তাকে আমরা সমানের কি করব অন্যদিকে নিয়ে যাব। তার মানে এই বাচ্চা কাচ্চার বিষয় আমরা সবাই জানি, তখন কিন্তু সমাপনী মজুদ আর প্লাস হবে না, তখন সমাপনী মজুদ ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস। তো প্রারম্ভিক মজুদের সাথে যোগ করব কৃত পণ্যের বে, তার থেকে মাইনাস করে দিব কাকে? সমাপনী মজুদ। খেয়াল করো, এই জিনিসগুলোই তোমরা মুখস্থ করে আসছো এতদিন, আশা করি এখন আর মুখস্থ করা লাগবে না, মুখস্থ ছাড়াই তোমরা অ্যান্সার করতে পারবা। এইবার আমাকে বলো, বিক্রিত পণ্যের বে বের করা ক্লিয়ার কিনা? আশা করি তোমাদের যদি বোঝা হয়ে যায় তাহলে অবশ্যই ক্লিয়ার লিখবা, আর যদি না বুঝো তাহলে অবশ্যই ভাইকে জানাবা যে ভাই এই পার্টটুকু বুঝি নাই। তো এইবার বিক্রিত পণ্যের বে ক্লিয়ার কিনা এটা জানাবা। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমরা কমেন্টে যা দেখতে পাচ্ছি সবারই ক্লিয়ার। রাইট, এবার আসো যে ভাইয়া বিক্রিত পণ্যের বে বুঝে গেলাম, এবার আমরা কি বুঝবো? এইবার আমরা চলো সমাপনী মজুদ পণ্য বোঝার ট্রাই করি। তার মানে সমাপনী মজুদ পণ্য যদি কখনো কোশ্চেনে বের করতে বলে তখন আমরা কি করব? তখন স্বাভাবিকভাবে সমাপনী মজুদ পণ্য দেয়া থাকবে না, খেয়াল করো। তার মানে তখন কি হবে? তখন কিন্তু বিক্রিত পণ্যের বে দেয়া থাকবে। তাহলে খেয়াল করো, তখন প্রারম্ভিক মজুদ দেয়া থাকবে, তখন কৃত পণ্যের বে দেয়া থাকবে, এবং তখন বিক্রিত পণ্যের বে দেয়া থাকবে। তো চলো আমরা এবার বের করব কাকে? সমাপনী মজুদকে। ক্লোজিং স্টক, চলো সমাপনী মজুদ বের করতে বলছে। তো আমি কি করব? সেম আগের মতো প্রারম্ভিক মজুদের সাথে যোগ করব কাকে? কৃত পণ্যের বে। এরা দুজন একই দিকে আছে, আর একা একা যে আছে সেই লনলি যে অ্যামাউন্ট তাকে খুঁজে বের করতে হবে। একা এবার কে আসছে? বিক্রিত পণ্যের বে। এই বিক্রিত পণ্যের বেকে যখন এই পাশে নিয়ে আসবো তখন সে কিন্তু আর প্লাস থাকবে না, হয়ে যাবে মাইনাস। তার মানে মাইনাস করব কাকে? বিক্রিত পণ্যের বে। তার মানে দেখো, আমাদের একটা সূত্র থেকে অলরেডি দুইটা সূত্র হয়ে গেছে। তার মানে একটা বুঝার কাজ ছিল, সেই কাজটা তোমরা অলরেডি করে ফেলছো, এখন কিন্তু তোমরা দুইটা বুঝে গেছো কোনো ধরনের প্রেশার ছাড়াই। তার মানে এইবার আমাকে জানাও, সমাপনী মজুদ পণ্য যদি কখনো বের করতে বলে কোনো সমস্যা হবে কিনা? সমাপনী মজুদ পণ্য যদি বের করতে বলি তাহলে তোমরা বের করতে পারবা কিনা? ভাই এখানে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য থাকলে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে কিনা? দেখো, আগুনে বিনষ্ট পণ্য যদি থাকে এবং সেটা যদি কনসিডার করা না হয়ে থাকে তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস করতে হবে। তোমরা কিন্তু এইচএসসি তে এগুলো নিয়ে পড়ে আসছো, রাইট? যে আগুনে কখন বিনষ্ট হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তবে নর্মালি আগুনে যদি পণ্য বিনষ্ট হয় তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস করতে হবে। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলা নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো এখন হচ্ছে আমরা যতটুকু আছি এতটুকুর ভিতর আমাকে বলো তো, সমাপনী মজুদ তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, একজন এখানে লিখছিল যে কৃত পণ্যের ব্যয়টা যদি আরেকবার একটু বলতেন। রাইট, তো কৃত পণ্যের ব্যয় নিয়ে আমরা অনেক আগে আলোচনা করছি, তো আমরা এখন আবার মাঝপথে আলোচনা করব না, সবগুলা টপিক সবগুলো ইকুয়েশন বোঝানোর পর আমি আবার কৃত পণ্যের ব্যয় একবার রিপিট করবো। তাহলে তাহলে আমি স্ক্রিনে আর তেমন কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, সো আই থিঙ্ক আমরা সামনে যেতে পারি। রাইট, সো এইবার আসো যে ভাইয়া এই সূত্র থেকে আর কি কি হতে পারে, চলো এই সূত্র থেকে আর কি কি হতে পারে সেটা দেখাই। এবার কোশ্চেনে তোমাকে টিচার বলছে কৃত পণ্যের ব্যয় বের করে দেখা, তো এবার তাহলে কোশ্চেনে কি কি দেয়া আছে দেখো, প্রারম্ভিক মজুদ দেয়া আছে, সমাপনী মজুদ দেয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে, ক্লিয়ার না সবাই? এবার আসো তাহলে ভাই আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি কৃত পণ্যের ব্যয়। সো একা এবার কে আছে? প্রারম্ভিক মজুদ। তো আমরা সমানের এই পাশটাকে আগে ধরে ফেলি, একটু চিন্তা করো, সমাপনী মজুদ আছে এবং আমরা জানি সমাপনী মজুদের সাথে যোগ করব কাকে? বিক্রিত পণ্যের ব্যয়। আর প্রারম্ভিক মজুদের কে যদি আমি সমানের এই পাশে এদের সাথে নিয়ে আসতে চাই তার মানে নিশ্চয়ই এই ব্যয়টার প্লাস থাকবে না, অবশ্যই মাইনাস হয়ে যাবে। তার মানে তখন আমরা মাইনাস করব কাকে? প্রারম্ভিক মজুদকে। তার মানে মাইনাস করার পর আমরা কাকে পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে কৃত
পণ্যের ব্যয়। তাহলে খেয়াল করো, কৃত পণ্যের ব্যয় বলতে কি বোঝায়? কৃত পণ্যের ব্যয় বলতে বোঝায় যতটুকু পণ্য আমরা ক্রয় করেছি টোটাল তার ব্যয়। ফর এক্সাম্পল, পণ্য ক্রয় করেছি 60,000 টাকা, যে বলছিল আবার বুঝাইতে তার জন্য আমি বলতেছি, পণ্য ক্রয় করেছিলাম 60,000, তার থেকে ধরো ফেরত দিয়ে দিছি 10,000, তাহলে মাইনাস হবে ফেরত। তাহলে আমরা নিট ক্রয় খুঁজে পাবো, দেখো আমরা নিট ক্রয় খুঁজে পাবো কত, 50,000। এবার কৃত পণ্যের ব্যয় বলতে নিট ক্রয়কে বুঝায় না, তাহলে তো কোশ্চেনে নিট ক্রয় বলা থাকতো। এবার এই নিট ক্রয়ের সাথে আমরা প্রত্যক্ষ খরচ গুলাকে যোগ করবো। এখানে কি কি থাকতে পারে? এখানে ক্রয় পরিবহন থাকতে পারে, এখানে মজুরি থাকতে পারে, এখানে আমদানি শুল্ক থাকতে পারে। এই জিনিসগুলা থাকার পরে আমরা যোগ করার পর যে অ্যামাউন্টটা পাবো তার নাম হচ্ছে কৃত পণ্যের ব্যয়। সো কোশ্চেনে কি কি দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করে। তো এইভাবে তুমি কৃত পণ্যের ব্যয় বের করতে পারো, বা কোশ্চেন আমি যেভাবে বলছিলাম যে ইনফরমেশনে যদি প্রারম্ভিক মজুদ দেয়া থাকে, সমাপনী মজুদ দেয়া থাকে এবং বিকৃত পণ্যের ব্যয় দেয়া থাকে, তাহলে আমরা এইভাবেও বের করতে পারবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এর জন্য আমাদেরকে নতুন কোনো সূত্র পড়া লাগবে না। তো একটু জানাও তো ভাইয়ারা, ক্লিয়ার কিনা কৃত পণ্যের ব্যয়ের কনসেপ্ট? ক্লিয়ার কিনা? তো মিনাজ ভাই, যেহেতু আরেকবার মোটামুটি তোমাদের জন্য রিপিট করছে, সো আই থিঙ্ক মোটামুটি তোমরা ক্লিয়ার হতে পারছো। স্টিল যদি কারো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবা। আর ভাই, আমি কমেন্ট বক্সে যেটা লিখতেছিলাম সেটা হচ্ছে, আপনি যখন বলতেছিলেন আপনার বলার সময় অনেকেই কমেন্ট বক্সে লিখতেছিল যে ফর্মুলাটা কি হবে, তো ওরা মোটামুটি ভালোই মনোযোগ দিয়ে শুনতেছে আমাদের কথা। একজন ভাই একটা কোয়েশ্চেন লিখছে যে ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয়তে ডিরেক্ট বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ করলে হবে না? হ্যাঁ, কোশ্চেনে যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেয়া থাকে তাহলে তো তোমার জন্য ভালো, তখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তখন তুমি সমাপনী মজুদ পেয়ে যাবা। আলটিমেটলি দেখো, আসলে এই দুইটা যোগ করলে তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় খুঁজেই পাও, বাট কোশ্চেনে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেয়া থাকার রেশিওটা কম থাকে, যদি দেয়া থাকে তাহলে তো তোমরা ধরতেই পারবা, রাইট? আর একটু কোশ্চেনে টুইস্ট রাখতে চাইছিলাম, তো তোমরা এমন এমন কোশ্চেন করো ভাইয়া, বিভিন্ন সময় যখন কুইজ নিব, কুইজ নিতে গেলে ভাইয়ার মাথায় যে একটা কোশ্চেন থাকে, ভাইয়া যেখানে চাই একটু ঝামেলা পাকাইতে, তোমরা হচ্ছে কমেন্ট করে এই ঝামেলা গুলাকে ঠিক করে ফেলো। সো তোমাদের জন্য আসলে অনেক কঠিন কঠিন কোশ্চেন বানাইতে হবে যতটুকু বুঝতে পারলাম। সো যে বলছো ধন্যবাদ তাকে, আশা করি তোমরা অনেকে বুঝে গেছো যে কোশ্চেন এই দুইটা জিনিস না দিয়ে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ডিরেক্ট দেওয়াও থাকতে পারে, তখন ভয় পাইলে হবে না। সো প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ করে আলটিমেটলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পায়, মানে তোমরা সবাই খুঁজে পাবা। সো আমি যেখানে ছিলাম, কৃত পণ্যের ব্যয়, তো আশা করি কৃত পণ্যের ব্যয়ের কনসেপ্ট ক্লিয়ার সবার। খেয়াল করো তো সবার, বাকি সবাই লিখছে যে মোটামুটি ক্লিয়ার, সো আই থিংক আমরা পরের টপিকে যেতে পারি, রাইট? এইবার আসো ভাই লাস্ট, যে ভাই আমার কোশ্চেনে যদি প্রারম্ভিক মজুদকে বের করতে বলে তখন কি হবে? আচ্ছা এইবার ভাইয়া লিখবো না, দেখি তোমরা লিখো, তোমরা যা লিখবা কমেন্ট বক্সে ভাইয়া তাই লিখবো। তো সবার জন্য তৈরি হয়ে গেলাম যে এইবার আমরা যে করব, যে ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে বলছে, প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে বলছে, এএমসি কে আমরা জীবন আগে দেখি নাই, তাও বের করতে পারবো কিনা দেখি, কার কি মনে হয়? হ্যাঁ, আপনি যেহেতু নিয়ে আসছেন তাহলে ডেফিনেটলি বের করা যাবে, আর যদি বের করা নাও যায় আপনি একটা ওয়ে বের করবেন বের করার। সো সেটাই আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। আমি আসলে কোনো ওয়ে বসে নেই, আমি যতটুকু চাচ্ছি যে ওরা সবাই কমেন্ট বক্সে লিখে দেখ ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য বের করার সূত্র হচ্ছে এইটা, এবং আমি যেটা বলতেছি এটাই কারেক্ট। একজন আরিফ নামে একজন লিখছে যে সমাপনী যোগ বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ কৃত পণ্যের ব্যয় ইকুয়ালস টু প্রারম্ভিক মজুদ। ভেরি গুড, ভেরি গুড। সো যে এই কমেন্টটা করছো তার সাথে যদি ভাইয়ার কখনো দেখা হয়, অবশ্যই ভাইয়াকে মনে করাই দিবা যে ভাইয়া এই কমেন্ট আমি সবার আগে করছিলাম, তোমার জন্য থাকবে আকর্ষণীয় গিফট লুমিনাসের পক্ষ থেকে, ঠিক আছে? সো এবার চলে আসি, তার মানে দেখো আমি কিন্তু ভাইয়া এগুলো তোমাদের শিখাই নাই, সো তোমাদের ভাই আল্লাহ কমন সেন্স দিছে, তোমাদের আল্লাহ বুদ্ধি দিছে, মাথায় কিলু দিছে, ব্রেন দিছে, তোমরা নিজেরাই বুঝে গেছো যে এইবার কি হবে। তো এইবার কি হবে, এই সমাপনী মজুদের সাথে যোগ হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়, আর এই যে কৃত পণ্যের ব্যয় বাচ্চাটা একা একা আছে সে আসলে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। এই ছিল আমাদের অনেক বড় টপিক, কম সময়ে পড়াশোনা শেষ করে ফেলা। এই বড় টপিক পড়ানো শেষ, তোমরা আসলে বুঝতেছো না যে তোমরা আসলে কত বেশি পড়ছো। হ্যাঁ, এই প্রতিটা টপিকের ভিতরে কিছু সমন্বয়ের কথাবার্তা আছে,
কিছু ডিটেলস আলোচনা আছে। তো লাইভ ক্লাসে তো ডিটেল আলোচনায় যাওয়া যাবে না, তো ডিটেল আলোচনার জন্য আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদেরকে এডমিটেড স্টুডেন্টদের জুমে ক্লাস নিব, গ্রুপে আবার বিভিন্ন ক্লাস নিব, আমাদের যে ক্লোজ গ্রুপ থাকবে, তো আমাদের সলভ ক্লাস থাকবে, সলভ ক্লাসে ক্লাস নিব, আমাদের বিশেষ কনসাল্টিং আওয়ার থাকবে। ফর এক্সাম্পল ভাই আমার 10টা কোশ্চেন আছে কি করব, তাহলে শুধু তুমি আর আমি জুমে চলে আসবো, তুমি আমাকে 10টা কোশ্চেন করবা, 20টা কোশ্চেন করবা। সো ভাইয়া সার্ভিস নিয়ে বসে আছি অনেক, এখন শুধু কি করতে হবে, ওই সার্ভিস গুলা তোমার রিসিভ করতে হবে, তোমার একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। আমি আবারও বলছি যে লুমিনাসের স্টুডেন্টদের অ্যাকাউন্টিং কি পড়া লাগবে এই দায়িত্বটা আমার। তাহলে ভাইয়া স্টুডেন্টদের দায়িত্ব কি, ভাইয়া যা বলবো শুধু তা পড়তে হবে। তো এই কাজটুকু করো, আশা করি অনেক ভালো কিছু হবে। তাহলে দেখো একটা সূত্র থেকে অনেক কিছু বের করা শেষ, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কি করব, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কোশ্চেনটা করবা, না থাকলে এবার লিখবা ক্লিয়ার না, এবার লিখবা অল ক্লিয়ার। অনেকক্ষণ ক্লিয়ার ব্র্যান্ডকে আমরা তুলছি, এবার অল ক্লিয়ার ব্র্যান্ড আমাদেরকে রিকোয়েস্ট করছে তাদের নাম একটু তুলতে। সো সবাই একটু জানাও কি অবস্থা, সবাই এভাবে জানাচ্ছে মোটামুটি কি অবস্থা, বা ততক্ষণ এভাবে আমি যেটা দেখতেছি সেটা হইতেছে একজন লিখছে যে টপিকটা আসলেই কমপ্লিট, একজন লিখছে এই গিফট গিফট নিতে হবে, কিন্তু আরেকজন আমার লিখছে আমি অনেকগুলো গিফট পাই কিন্তু ভাই আপনি দেন নাই, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। একজন লিখছে এই ক্লাসটা ইউটিউবে পাবো কিনা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকের এপিসোডটা শেষ হওয়ার পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবো আজকের এপিসোডটা ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য, এবং ইউটিউবে আপলোড হয়ে গেলে তো তোমরা যে কোনো সময় তোমাদের কনভিনিয়েন্ট সময় দেখতেই পারবা, বা তোমার যদি মনে হয় এই টপিকটা ভালো মতো বোঝার জন্য আরেকবার যদি তুমি একটু দেখো তাহলে আরেকটু বেটার হবে, তুমি সেটাও ডেফিনেটলি করতে পারবা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্স মোটামুটি অল ক্লিয়ার ব্র্যান্ডে ভেসে গেছে, সো আই থিঙ্ক আমরা মুভ অন করতে পারি। রাইট, সো এখন মুভ অন করতে গেলে কি হবে ভাই, এতক্ষণ যা পড়লাম এগুলার একটু ইমপ্লিমেন্টেশন দেখান। তো আমরা যে কাজটা করতে পারি যে কখনো যদি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেয়া থাকে, এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে যখন কস্ট অফ গুডস পারচেজ কে মাইনাস করবা, তার মানে আলটিমেটলি কি করতে হবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে মাইনাস করতে হবে কস্ট অফ গুডস পারচেজ, তখন তোমরা গিয়ে প্রারম্ভিক মজুদকে খুঁজে পাবা। তো আই থিঙ্ক তুমি মনে বলতে গিয়ে একটু ভুল করছো, বাট আই থিঙ্ক তুমি এটাই বুঝাইতে চাইছো। তানভীর আর কোনো কোশ্চেন? না ভাই আমি আর কোনো কোশ্চেন দেখতেছি না, আই থিঙ্ক ভাই ও ইংলিশ টার্ম ইউজ করতে যে একটু গোলমাল ভাগ হয়েছিল। রাইট রাইট, সো ভাই আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা সো এইবার আসো, আমি যে তোমাদেরকে প্রথমে একটা কথা বলছি, ও আরেকটা জিনিস, অনেকে অনেক দাবি দেওয়া বলছো যে মিনহাজ ভাই নাকি অনেক গিফট দেয় নাই, ভাই আমার সাথে তোমার দেখা হয় নাই, আমি জানি এটা কে বলছো, তো যে বলছো তাকে আমি বলতেছি যে ভাই তুই আয়, তোকে আমি ইউনিভার্সিটিতে ট্রান্সফার পর থেকে একবারও খুঁজে পাই নাই, শুধু বলতে হবে যে ভাই আমি উত্তর দিছিলাম। তো এবার চলো যে টপিকটার আসলে গুরুত্ব কতটুকু, তো গুরুত্ব বলতে গেলে আমি সবার আগে দেখাই একদম লাস্ট ইয়ার আসছে 2019-20 কোশ্চেন, তো আশা করি চেষ্টা করলে তোমরা সবাই পারবা, একটু ট্রাই করো সবাই। হ্যাঁ সবাই ট্রাই করতে থাকো, ততক্ষণ আমার মনে হয় আমরা একটু গল্প গল্প করি, কারণ এটা বেশ বড় একটা কোয়েশ্চেন, ওদের পড়ে বুঝে আনসার করতে আই থিঙ্ক ওদের 1 মিনিট সময় লাগবে। তো ততক্ষণে তোমরা যেমনটা দেখছো মোটামুটি গত 1 ঘন্টা ধরে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো যে আমরা আসলে জুমের ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট করি বা তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। তো এরকম একটা সিনারিও তোমরা পাবা আমাদের জুম ক্লাস ইনশাল্লাহ, অ্যান্ড সত্যি কথা বললে এর থেকে আরো বেটার একটা এনভায়রনমেন্ট পাবা। ফর এক্সাম্পল আমরা এখানে কি করতেছি, জুম প্ল্যাটফর্মটা ইউজ করে যাতে তোমাদের সবাইকে জাস্ট একটা দেখাইতে পারি, একটা ডেমো দেখাতে পারি, সেই কারণে আমরা এই জুম প্ল্যাটফর্ম থেকে ফেসবুক লাইভে আসছি। তাহলে খেয়াল করে দেখো এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়, তোমরা ফেসবুকে কমেন্ট করতেছো, সরাসরি জুমে কিন্তু কমেন্ট করতে পারতেছো না, আবার তোমরা চাইলেও মাইক অন করে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারতেছো না। বাট যখন আমরা আমাদের ব্যক্তিগত স্টুডেন্টদের জন্য সরাসরি জুম প্ল্যাটফর্মে ক্লাস নিই, তখন কিন্তু ক্লাসটা ফেসবুক অ্যাপের মাধ্যমে হবে না, রাদার আমি তোমাকে ডিরেক্ট জুম লিংক দিব এবং তুমি ডিরেক্টলি আমার সাথে কানেক্ট করতে পারবা। সেক্ষেত্রে তুমি আরো কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবা, তুমি চ্যাট বক্সে সরাসরি কোয়েশ্চেন করতে পারবা যেটা আমি রিয়েল টাইম দেখতে পারবো, রিয়েল টাইম অ্যান্সার দিতে পারবো,
এছাড়াও তুমি যদি মনে করো যে তোমার একটা একটু জটিল কোয়েশ্চেন আসছে, তুমি যদি একদম মুখে কোয়েশ্চেনটা বলো তাহলে তোমার জন্য বেটার হয়। সেক্ষেত্রে তুমি আনমিউট করে নিজেই কথা বলতে পারবা। যেমন আমি যেমন আমার মিনাজ ভাইয়ের সাথে কথা বলতেছি, ঠিক তেমনি তুমিও আমাদের সাথে কথা বলে বা মিনাজ ভাইয়ের সাথে কথা বলে তোমার জিনিসটা ক্লিয়ার করে নিতে পারবা। তো বেসিক্যালি যখন আমরা জুম প্ল্যাটফর্মে যাবো, আমরা এই অ্যাডেড অ্যাডভান্টেজ গুলাও পাবো, আজকে ক্লাসে তোমরা যে জিনিসগুলো দেখছো সেগুলোর পাশাপাশি। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। তো এখন আমি যদি কমেন্ট বক্সের দিকে তাকাই তাহলে আমি বিভিন্ন ধরনের আনসার দেখতে পাচ্ছি। কয়েকজন 10,000 লিখছো। হ্যাঁ, 10,000 কেন লিখছো? 10,000 তো অপশনই নাই। আমার মনে হয় তোমরা 1,00,000 লিখতে যে একটা শূন্য কম লিখে ফেলছো, বাট এরকম করো না, একটা শূন্যের অনেক মূল্য। তবে আমি যেটা দেখতেছি ম্যাক্সিমাম স্টুডেন্টই 1,00,000 অ্যান্সার করছে, অর্থাৎ অপশন সি। দু একজন একটু এদিক ওদিক অ্যান্সার করছে, বি অথবা ডি, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরাই অপশন সি অ্যান্সার করেছে, 1,00,000 টাকা। তো ওই দু একজন স্টুডেন্টদের জন্য মিনহাজ ভাই আছে, সমস্যা নাই। একটু খেয়াল করো, এখানে বলছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আমি আবার বলতেছি, এখানে বলছে কি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, তার মানে তোমার কি বেয়ার করতে হবে? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তা আমরা জানি যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বেয়ার করার জন্য আমাদের দুইটা প্রসেস আছে। আমি দেখবো যে আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে। দেখো, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, এবং বিক্রয়কৃত পণ্যের ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তো আমরা জানি আমাদের ইকুয়েশনটা কেমন ছিল, আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। প্রারম্ভিকের সাথে থাকবে কৃত, এটা করে আমি বিক্রয়যোগ্য খুঁজে পাবো। বা আমরা জানি যে সমাপনীর সাথে থাকবে বিক্রিত, এই দুইটাকে যোগ করে আমি বিক্রয়যোগ্য খুঁজে পাবো। তাহলে এবার দেখো তো বিক্রয়যোগ্য কোশ্চেন আসছে, আমি একটু এই দুইটা দিয়ে ট্রাই করি। দেখো, প্রারম্ভিক মজুদ আছে, কিন্তু দুঃখের বিষয় কৃত নাই, তার মানে একটা খুঁজে পাইছে আরেকটা নাই, তার মানে বিক্রয়যোগ্য বের করা সম্ভব না। সো এখন আমরা এই পাশে একটু চিন্তা করি, সমাপনী মজুদও আছে, বিক্রয়কৃত মানে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে। তো ভাইয়া, এটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই, আমি খুঁজে দেখবো যে সমাপনী মজুদ কত। খেয়াল করো, সমাপনী মজুদ হচ্ছে 30,000 টাকা, এবং বিক্রয়কৃত বা বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বলতে কি বোঝাচ্ছে, কস্ট অফ গুডস সোল্ডে আছে 70,000 টাকা। তাহলে চলো ভাইয়া কি করব, 30,000 যোগ করব 70,000। এই যোগ করলে আশা করি 80,000 হবে না, আশা করি 90,000 হবে না, আশা করি 1,00,000 টাকাই হবে। তো তোমরা যারা 1,00,000 টাকা উত্তর দিছো সবাইকে কংগ্রেচুলেশনস। এখনো যদি কেউ না বুঝো ভাইয়াকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, এখনো যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ভাই, আপনি যাকে খাওয়াবেন বলছেন, আগে একটা কোয়েশ্চেনে কারেক্ট আনসার দেওয়ার জন্য, সেখানেও একটা ভালো কমেন্ট করছে। সে অনেক আগেই বলে দিছে যে এইখানে প্রারম্ভিকটা কোনো কাজেই আসবে না, কনফিউশন ক্রিয়েট করার জন্য দিছে এইসব। রাইট, সো এই যে কনফিউশন ক্রিয়েট করার জন্য দিছে এইসব, এটা বুঝার জন্য হলো তোমাকে লুমিনাসের সাথে থাকতে হবে, ঠিক বুঝতে পারছো? না হলে এই কনফিউশন গুলো আসলে অনেক বড় বড় প্রবলেম তৈরি করবে তোমার জন্য সামনে। তো সবাইকে কি করতে হবে, সবাইকে ঠান্ডা মাথায় একটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। আমি দেখলাম যে তোমাদের ভিতর অনেকে আছে যে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে কোশ্চেন সলভ করা শুরু করছি, ভাইয়া প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো, ভাইয়া এই ব্যাংক কোনটা কিনবো, ওই ব্যাংক কোনটা কিনবো। ভাই, তোমার তো কনসেপ্ট ক্লিয়ার না ভাই, আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর যত ব্যাংক লাগে লুমিনাস তোমাদেরকে দিবে, বুঝতে পারছেন? তো ঠান্ডা মাথা আগে কনসেপ্ট ক্লিয়ার করো, বুঝতে পারছো? দুনিয়ার যত ব্যাংক আছে তোমার বাসায় চলে যাবে, সমস্যা নাই। তার মানে আমি বুঝতে পারতেছি তানভীর সবাই উত্তর ঠিকঠাক দিতে পারছে, দুই একজন বাদে, ওই দুই একজনের পাশে মিনহাজ ভাই আছে। তো এখন যদি আমরা উত্তর করি তার মানে উত্তর হবে 1,00,000 টাকা। ভেরি গুড। সো আশা করি আমরা তারপরের কোশ্চেনের জন্য রেডি। চলো একটু পরে এই কোশ্চেনে কি কি আছে। হ্যাঁ, তো সবাই মোটামুটি কোশ্চেনটা পড়ে ফেলো, কোশ্চেনটা পড়ে ফেলে আনসার করার চেষ্টা করো যে এটা সঠিক উত্তর কি হবে। ততক্ষণে আমি একজনের কোশ্চেন একটু নজর দিই। একজন তামিম কোশ্চেন করছো যে ভাইয়া, প্রশ্ন ইংরেজিতে আসবে নাকি বাংলায়, নাকি বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া থাকবে? আনসার ইজ বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া থাকবে। তোমরা এখন স্ক্রিনে দেখো, এখন স্ক্রিনে কোশ্চেনটা তোমরা যেভাবে দেখতে পাচ্ছো, শুরুতে বাংলা আছে, এরপরে ব্রাকেটের ভিতরে ইংলিশ দেওয়া আছে, কোয়েশ্চেনও শুরুতে বাংলা ব্রাকেটের ভিতরে ইংলিশ, আবার অপশনও শুরুতে বাংলা ব্রাকেটের ভিতরে ইংলিশ। এখানে যেরকম ভাবে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঢাকা ইউনিভার্সিটি তো এক্স্যাক্টলি এভাবেই কোয়েশ্চেন আসবে, ঢাকা ইউনিভার্সিটি তো এক্স্যাক্টলি এভাবেই কোয়েশ্চেন আসবে। তো তুমি বাংলা এবং ইংলিশ দুটোই দেখতে পারবা ইনশাল্লাহ। এখানে আমি আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লুমিনাস থেকে কি কি বই দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেশনের পোষ্য ব্যাংক দিবে কিনা। আমি এই কথাটার এক কথায় উত্তর দিয়ে দিই, এরপরে আমি এক কথা উত্তর পরে মিনাজ ভাইয়ের কাছে যাবো। সেটা হচ্ছে, একটা স্টুডেন্টের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য যা কিছু দরকার, যা কিছু পড়া দরকার, তার সবকিছু আমরা লুমিনাস থেকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। লুমিনাসের সাথে যারা থাকবা
এবং লুমিনাস থেকে লুমিনাসের প্রদত্ত শিক্ষা উপকরণ গুলো যাদের বাসায় পৌঁছে যাবে, মানে যারা ঘুরতে গেছে তোমাদের সবার বাসায় পৌঁছে যাবে, তোমাদের বাসায় লুমিনাস থেকে যে সমস্ত শিক্ষা উপকরণ পৌঁছায় দেওয়া হবে, তোমরা যদি সেগুলো পরে শেষ করতে পারো ইনশাল্লাহ তোমাদের আর কোনো কিছু এক্সট্রা ভাবে কিনতে হবে না, বা কোনো জায়গায় এক্সট্রা ভাবে দৌড়াদৌড়ি করা লাগবে না, বা আদার কোনো জায়গায় অযথা নিজের বাবা মায়ের কষ্টার্জিত অর্থ বা অনেক কষ্ট করে উপার্জিত অর্থ খরচ করতে হবে না। তো মিরাজ ভাইয়ের কাছে আমি যাবো, মিরাজ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু কমেন্ট বক্সে বলে রাখি, যেখানে সবাই কমেন্টে অপশন এ অ্যান্সার করতেছে, যেহেতু সবাই অপশন এ অ্যাড করতেছে, সো আই থিঙ্ক আমরা সবাই বুঝতেই পারছি। একজন লিখছে সিউনিটি কে জিকে অ্যাড করবেন, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সিউনিটে জিকে অ্যাড করে নাই সেহেতু আমরাও অ্যাড করবো না, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সিউনিটে জিকে অ্যাড করে তাহলে অবশ্যই আমরাও ঢাকা ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে সিউনিটে জিকে অ্যাড করে দিব। ভাইয়ের যদি এই টপিকে কিছু বলা থাকে তাহলে ভাইয়া বলেন, আর আমরা আনসারটা তো চলে যাই। প্রথম থেকে যেখানে ছিলাম, দেখো ভাই 2017-18 সালের কোশ্চেন, তার মানে প্রতি বছর এই কোশ্চেন গুলো আসার রেশিওটা অনেক বেশি, এবং মজার বিষয় হচ্ছে এই কোশ্চেনও দেখো একই কোশ্চেন আসছে, তার মানে আমি কিন্তু তোমাদের চোখের সামনে নিয়ে আসতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু অ্যামাউন্ট চেঞ্জ করতেছে, আমি আবার বলতেছি শুধু অ্যামাউন্ট চেঞ্জ করতেছে, বাট কোশ্চেন কিন্তু রিপিট করতেছে। সো অ্যাকাউন্টিং এ ভাইয়া তোমাদেরকে 19-এ-19 পাইতেই হবে, আমি বারবার বলতেছি, যদি ভাইয়ার সাথে থাকো, ভাইয়ার সাথে তাল মিলে চলতে পারো, সিলেবাসটা যদি ভাইয়ার সাথে কমপ্লিট করতে পারো, তাহলে 19-এ-19 অবশ্যই পাবো ইনশাল্লাহ আমরা। তাহলে খেয়াল করো এখানে আবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যবহার করতে বের করতে বলছে, তো প্রারম্ভিক মজুদের সাথে আমার লাগবে কৃত, সেই কৃতকে আমরা খুঁজে পাই নাই, তো এই বাচ্চারা বাদ সমাপনী মজুদের সাথে খুঁজে পাইছি বিক্রিত পণ্যের, তো 62,000 আর 1,40,000, তো এই দুইটা যোগ করলে কত হয়? আশা করি যোগ আমরা সবাই করতে পারি, যদি না পারো তাহলে অবশ্যই ভাইকে বলবা যোগ করাও শিখাই দিব। তো এই দুইটা যোগ করলে কত হবে? আমরা বুঝতে পারতেছি ভাই এই দুইটা যোগ করলে অ্যাটলিস্ট 1 লক্ষ হওয়ার কোনো চান্স নাই, 90,000 হওয়ার কোনো চান্স নাই, কারণ এই বেটা একাই 1,40,000। তো 1,40,000-এর সাথে 62,000 যোগ করলে 1,54,000 হওয়ারও চান্স নাই, আর একটু বেশি হবে। তো তিনটার যদি কোনো চান্স না থাকে যোগ করা লাগবে না, আমরা বুঝতে পারতেছি উত্তর হবে কত, 2,02,000 টাকা। দেখ আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য এরকম করে বললাম, আসলে এটা খুবই সহজ যোগ ছিল, চাইলে তোমরা করতে পারো। আশা করি এই কোশ্চেনে কোনো সমস্যা হয় নাই। তারপরে কোশ্চেন তোমাদের জন্য, যেটা কিনা 2014-15 সালের কোশ্চেন, আশা করি তোমরা পারবা সবাই। তাহলে 3 নাম্বার একটা কোশ্চেন চলে আসছে তোমাদের সামনে, মিনাস ভাই তোমাদের সামনে তৃতীয় একটা কোশ্চেন রাখছে, সো আই থিঙ্ক ধামধাম করে আনসার করতে হবে। একজন লিখছে যে এই প্রশ্ন আসলে 1919 হবে, দুই একটা এদিক সেদিক হয়ে যেতে পারে, এই তুমি যদি যোগ ঠিক মতো করতে পারো, মানে আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তুমি যদি যোগ ঠিক মতো করতে পারো তাহলে ভাই দুই একটা এদিক ওদিক হওয়ার কোনো অবকাশ নাই, এবং কোয়েশ্চেন মোটামুটি এরকমই হয় প্রত্যেক বছরে, তুমি যদি বিগত বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো প্লাস মানে যেটা তোমরা করবো আস্তে আস্তে আমরাই তোমাদের পড়াবো, যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টার রিলেটেড বা এই টপিক রিলেটেড যে যে কোয়েশ্চেন গুলো আছে সেই সেই কোয়েশ্চেন গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, এরকম প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসে আমরা যেই দিন যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকের প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন আসছে বা কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে বা সামনের বছরগুলোতে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা তোমাদের সাথে উপস্থাপন করবো। তো বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা লাগবে না বিগত বছরের, আমরাই তোমাদের জন্য বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেবো, এবং সেটা তুমি যখন ফলো করবা তখন তুমি দেখতে পারবা যে প্রত্যেক বছরই ভাই একই প্যাটার্নের কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছরই যেহেতু একই প্যাটার্নের কোয়েশ্চেন আসে, সো আই ডোন্ট থিঙ্ক এখানে খুব একটা ঝামেলা হবে বা তোমরা খুব একটা প্যারা হবা। ইনশাল্লাহ আমাদের সাথে যদি ঠিকঠাক মতো থাকো এবং আমাদের অ্যাডভাইস গুলো ঠিকঠাক মতো ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা কোনোখানে আটকা পড়া এবং তোমাদের কোনো প্রবলেম হবে না। একজন আর্টস নিয়ে জানতে চাইছো, হ্যাঁ আমরা আমাদের নেক্সট এপিসোডে বা নেক্সট 1-2 এপিসোডের ভিতরে আমরা বাংলা টপিক নিয়ে আসবো, তো আমরা বাংলা টপিক নিয়ে যখন আসবো বাংলাতে একটা কমন সাবজেক্ট যেটা আমাদের ইউনিট 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 সব ইউনিটই আছে, এবং সেই ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ ইউনিট নিয়ে ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তো সেই টপিকটা আছে কিন্তু জন্যই থাক। একজন লিখছে আরে ভাই আমারটা দেখেন, আরে ভাই তোমারটা যে দেখতে পারিনি এতক্ষণ সেই জন্য অনেক দুঃখিত, বা তুমি হোসেন তোমার নাম পড়ে দিলাম, আই থিঙ্ক তুমি এখন হ্যাপি। তো কমেন্ট বক্সের দিকে যদি তাকাই সবাই মোটামুটি অপশন এ অ্যান্সার করতেছে, সবাই যেহেতু মোটামুটি অপশন এ অ্যান্সার করতেছে তাহলে আই ডোন্ট থিঙ্ক এখানে আর তেমন ওয়েট করার মতো কিছু আছে, আমি অনেক কথাবার্তা বলে দিচ্ছি, আমি মিনাস ভাই কাছে যাচ্ছি। রাইট, সো এই কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন, তোমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ভাইয়া এই কোশ্চেনটা কখন পাবো, দেখো বিক্রিত পণ্যের খরচ বা বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে জানতে যাচ্ছে, খেয়াল করো বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে জানতে যাচ্ছে, তার মানে এখন আমার কি করতে হবে, প্রথমে ভাইয়া প্রারম্ভিক মজুদকে খুঁজে বের করতে হবে, এই যে খুঁজে বের করছি 60,000 টাকা, আচ্ছা ভাইয়া তারপর পড়তেছি চলেন সারা বছরে ক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা, অন্তর্মুখী পরিবহন খরচ হচ্ছে 6,000 টাকা, বহির্মুখী পরিবহন হচ্ছে 10,000 টাকা, ক্রয় ফেরত ভাতা হচ্ছে 8,000 টাকা,
তারপর আছে সর্বরাহ সমাপনী মজুদ, পণ্যের সমাপনী মজুদ। তার মানে যে টাইপের কোশ্চেন তোমরা চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু ঝামেলায় ফালাই দিবে, একটু বড় কোশ্চেন করবে, একটু ঝামেলায় আমি পড়বো, তাহলেই তো মজা। তো এই মজা যারা খুঁজতে চাচ্ছিল সেই মজা কিন্তু খুঁজে পেয়ে গেছে দেখো। তো আমরা জানি যে অন্তর্মুখী পরিবহন বলতে আসলে আন্ত পরিবহন বা ক্রয় পরিবহনকে বুঝাচ্ছে, এবং বহির্মুখী পরিবহন দিয়ে কাকে বুঝাচ্ছে? আমরা সবাই জানি এখানে বহির্মুখী পরিবহন দিয়ে বিক্রয় পরিবহনকে বুঝাচ্ছে। তো খেয়াল করো, বিক্রয় পরিবহনের সাথে আসলে বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক আছে কার সাথে? অন্তর্মুখী পরিবহনের সাথে। তাহলে এইবার আসো যে সারা বছরে ক্রয় 3 লক্ষ, তার সাথে যোগ করা লাগবে হচ্ছে কত? 6,000 টাকা। আর ক্রয় ফেরত বা ভাতা আছে 8,000, এটাকে আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে একটু চিন্তা করো তো, প্লাস 6,000 টাকা আর হচ্ছে মাইনাস 8,000 টাকা, এই কাজটা করলে তো একটু সহজ হয়। মাইনাসের ব্যালেন্সটা বেশি আছে, কত টাকা মাইনাস আছে? হচ্ছে 2,000 টাকা। সো এবার আসো, সারা বছরে ক্রয় ছিল কত? 3 লক্ষ। 3 লক্ষ থেকে 2,000 টাকা মাইনাস করে দাও, তাহলে থাকে কত? 2,98,000 টাকা। খেয়াল করো কত থাকে? 2,98,000 টাকা। আমরা বুঝতে পারতেছি তার মানে এখন যোগ হবে কত টাকা? 2,98,000 টাকা। এবার আসো যে ভাইয়া আমরা তো জানি সমাপনী মজুদ মাইনাস করবো, এখানে তো দুইটা আছে, একটা সরবরাহের একটা পণ্যের। আচ্ছা বলতো ভাই, আমরা কি পড়তেছি? বিক্রিত সরবরাহের ব্যয় পড়তেছো না বিক্রিত পণ্যের ব্যয় করতেছো? সো ভাইয়া নাম দেখলে বুঝা যায় এগুলো নিয়ে কনফিউশনের কিছু নাই। আমি ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় পড়তেছি, আমি কনসিডার করব কাকে? পণ্যের সমাপনী মজুদকে। তো কাকে কনসিডার করব না? সরবরাহের সমাপনী মজুদকে কনসিডার করব না। তাহলে মাইনাস করতে হবে কত টাকা? মাইনাস করতে হবে 50,000 টাকা। এবার আবার মনে হচ্ছে ভাইয়া এই যোগ বিয়োগ করতে তো আমার খুবই কষ্ট হবে, রাইট? তোমাদের অনেকের মনে হইতেছে এই যোগ বিয়োগ করতে অনেক কষ্ট হবে। চলো যোগ বিয়োগ সহজ করি, 60,000 টাকা থেকে 50,000 টাকা মাইনাস করো, কত থাকে? 10,000 টাকা। আমি আবারও বলতেছি 60,000 টাকা থেকে 50,000 টাকা মাইনাস করলে থাকে কত? 10,000। তো এই 60,000 টাকা থেকে মাইনাস 50,000 করলাম, থাকতেছে প্লাস 10,000। 2,98,000 এর সাথে 10,000 যোগ করলে জানি কত হয়? সহজ হয়ে গেছে, 3,08,000 টাকা হয়। তার মানে ভাই যোগ বিয়োগের দায়িত্ব আমি নিয়ে নিলাম, যাও তোমার কিছুই করা লাগবে না, যাই যত ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ আছে ভাইয়া তাও বুঝাবো। দেখো তো খুশি কিনা, বুঝতে পারছো কিনা সবাই? যদি তোমার ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আর একজন ভাই একটা কোয়েশ্চেন করছে, আপনি যদি একটু দেখেন যে এখানে একটা ইয়া ছিল না ভাই, যে কয় ফেরত ও ভাতা 8,000 টাকা, বেতন ও মজুরি যখন দেয়া থাকতো তখন কিন্তু আমরা আলটিমেটলি তাকে বেতন হিসাবে ধরতাম, আবার যখন মজুরি ও বেতন দেয়া থাকতো তখন কিন্তু আমরা কি করতাম? মজুরি হিসাবে ধরতাম। বিষয়টা হচ্ছে এমন, ক্রয় ফেরত ভাতা যখন দেয়া আছে আলটিমেটলি ফেরত কে বুঝাচ্ছে? ভাতাকে নিয়ে তোমার কনফিউশন ক্রিয়েট করার জন্য। তো তুমি সেই কনফিউশনের ফাঁদে পা দিয়েছো, বুঝতে পারছো? ওকে ভাই, আরেকজন একটু বলছিল যে 2,98,000 এর বিষয়টা আরেকটু বলেন। 2,98,000 এর বিষয়টা আবার একটু বলি, দেখো 3 লক্ষ টাকার সাথে 6,000 টাকা যোগ হবে, 8,000 টাকা বিয়োগ হবে। তো সাধারণত আমি এক্সপেক্ট করবো এটা তুমিই করবা, তাও আমি বোঝানোর ট্রাই করতেছি যে প্লাস হবে 6,000, মাইনাস হবে 8,000। তো প্লাস 6,000 আর মাইনাস 8,000 করলে কত হয়? মাইনাস 2,000। হিসাবটাকে সহজ করলাম ভাই, তো 3 লক্ষ থেকে 2,000 মাইনাস করো, কত হয়? 2,98,000 টাকা হয়। এইটাই, বা তোমার যদি খুবই মন ভালো থাকে তুমি এমন করতে পারো, 3 লক্ষের সাথে 6,000 টাকা যোগ করতে পারো, তাহলে 3,06,000 হবে, তার থেকে 8,000 মাইনাস করতে পারো, তখনও দেখবা যে 2,98,000 টাকাই হবে। তো আশা করি তানভীর আমাদের যে স্টুডেন্ট এজে জিজ্ঞেস করছে সে বুঝতে পেরেছে। তো আমরা একটু সামনে যাই, কি বলো? ওকে ভাই, তো এটা যারা উত্তর করতে পারছো ভেরি গুড, এইটা মোটামুটি একটা কঠিন কোশ্চেন ছিল। তারপরে আসো এই কোশ্চেনটাকে আমরা অ্যান্সার করতে পারি কিনা একটু দেখি, এইবার হয়তো আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো, এইবার হয়তো আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো। তানভীর একটা কোশ্চেন ছিল যে ভাইয়া আপনারা কি সব বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়ান?
হ্যাঁ, আমরা আসলে বাচ্চা কাচ্চাদের হ্যান্ডেল করতে পারি না, আমরা বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়াই। তো তুমি তোমার বাচ্চা কাচ্চা কালের পড়াশোনাটা শেষ করে আমাদের কাছে আসো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার সেভাবে ভাইয়ারা হেল্প করবো। এক্স্যাক্টলি। আর ভাই, আমরা যদি মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাহলে আমরা মোটামুটি দেখতে পারি সব বিশ্ববিদ্যালয়তে কিন্তু মোটামুটি একই টাইপের টপিক থেকে কোয়েশ্চেন আসে। মানে এমন তো না যে এক এক ভার্সিটি এক এক জিনিস করতেছে, সবাই মোটামুটি বাংলা ইংলিশ সবখানেই কমন। কোন কোন ভার্সিটিতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স থেকে আসে, কোন কোন জায়গায় আবার ম্যাথ জেনারেল নলেজ আছে। তো বেসিক্যালি বললে এই কটা সাবজেক্টের ভিতরেই সব ঘুরপাক করে। তো বেসিক্যালি আমরা আমাদের লুবিনাসের প্ল্যাটফর্ম থেকে সবগুলো জিনিসই কভার করার চেষ্টা করবো রেসপেক্টিভ কোর্সেস এর মাধ্যমে। তো ইনশাল্লাহ হ্যাঁ, আমরা সব ভার্সিটির মোটামুটি সিলেবাসই কভার করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো এখান থেকে আসি। তানভীর, আশা করি সবাই উত্তর দেওয়া শুরু করছে। নিট ক্রয়, একটু খেয়াল করো, আমরা সবাই জানি এই ক্রয় কিন্তু থাকে কার ভিতরে? কৃত পণ্যের ব্যয়ের ভিতরে। সো আমি যদি সূত্র থেকে আনি, প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করি কাকে? কৃত পণ্যের ব্যয়, এবং তার ভিতরে থাকে কি? বিক্রয়যোগ্য। আর এই পাশে থাকে কে? সমাপনী মজুদ যোগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে খেয়াল করো, আমাদের বের করা লাগবে এই যে নিট ক্রয় মানে কি? কৃত পণ্যের ব্যয়, কারণ নিট ক্রয় কৃত পণ্যের ব্যয়ের ভিতরে থাকে, এই পার্টটুকু বের করতে হবে। তাহলে দেখো, তো বাকি তিনটা দেয়া আছে না? প্রারম্ভিক মজুদ একা দেয়া আছে, সমাপনী মজুদ দেয়া আছে, শেষ মজুদ বলতে সমাপনী মজুদ, আর বিক্রয় করা পণ্যের ব্যয়। একটু ভালো করে দেখো, বিক্রয় করা পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ও দেয়া আছে। তো আমার কি করতে হবে? 700 আর 3400 যোগ করতে হবে। তো আমরা জানি যে এই দুইটাকে যোগ করার পর কাকে মাইনাস করতে হবে? প্রারম্ভিক মজুদকে মাইনাস করতে হবে। তো দেখো তো কি মনে হচ্ছে যোগ করার পর কি হচ্ছে? তো আমরা সহজ করতে পারি, 700 থেকে 400 মাইনাস করলে 300 থাকে। তো এই 300-র সাথে 3400 যোগ করে দিলে হয়ে যাবে 3700 টাকা। তো আমাদের উত্তর হবে 3700 টাকা। তো আশা করি তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো তাও যদি প্রবলেম থাকে, তানভীর আমাকে জানাইতে পারো যে তাদের কি কোনো ধরনের কোশ্চেন আছে কিনা। না ভাই, আমি এখানে এখনো পর্যন্ত কোনো কোশ্চেন তেমন একটা দেখতেছি না। আনসারের কথা যদি বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুরুতেই বি আনসার করছিল, তো আই থিঙ্ক ওদের টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো আই থিঙ্ক আমরা নেক্সট কোশ্চেনে মুভ করতে পারি। আচ্ছা, তো তারপরে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দিয়ে এই টপিকটাকে আমি শেষ করবো। তাহলে তোমরা খেয়াল করছো, একদম বিগত বছর যেটা আসছে 2019-20, তার থেকে শুরু করে তোমাদের সাথে কিন্তু আমি এই যে 1993-94, তার মানে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব বিশ্লেষণ করে সব কোশ্চেন নিয়ে আসছি। এবার একটা কোশ্চেন, এবং এটার আমি প্রমাণ দিব যে এই টাইপের কোশ্চেনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ, জাহাঙ্গীরনগর যেখানেই আসে অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন, আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব বিশ্ববিদ্যালয় আসলে একটা টপিক থেকে একই প্যাটার্নে কোশ্চেন আসে। তো একটা টপিক যখন ভালো করে বুঝবা, আসলে সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে। তো একটু ট্রাই করো, এটা অ্যান্সার করতে পারো কিনা সবাই, এটা আমাদের শেষ প্রশ্ন আজকের দিনের। তুমি যদি এটা পারো, মনে রাখবো যে এই টপিকটা পুরোপুরি পড়া শেষ, তুমি পুরোপুরি বুঝতে পারছো। এই টপিকের আরো কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমরা অবশ্যই আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য ক্লাসগুলো আবারও নিয়ে থাকবো। তাহলে তোমরা আজকে দিনের শেষ এই কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা দ্রুত আনসার করে আমাদের জানানোর চেষ্টা করো যে তোমাদের কাছে কোনটা কারেক্ট অ্যান্সার মনে হয়। এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার জানার পাশাপাশি আমি তোমাদের কাছ থেকে আরেকটা জিনিসও জানতে চাই, সেটা হচ্ছে আমাদের নেক্সট শুক্রবারে যে আবারও আমরা আসবো তোমাদের সামনে, আমরা যেটা বলতে পারছি যে আমরা হয়তো বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, তার মানে এই না যে আজকে লাস্ট এপিসোড, আমরা আরো কয়েকটা লাইভ নেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য। এবং তোমাদের যেই সাবজেক্টটা বেশি প্রবলেমেটিক মনে হয় বা তোমাদের যেই সাবজেক্টটাকে তোমরা বেশি ভয় পাও, সেইরকম জিনিস নিয়ে করার চেষ্টা করবো। তো আমি তোমাদের কাছে জানতে চাই, নেক্সট এক দুইটা লাইভে, মানে মনে করো নেক্সট ফ্রাইডে আর নেক্সট টিউজডে, এই যে দুইটা লাইভ আছে, এই দুইটা লাইভে তোমরা কোন কোন সাবজেক্ট দেখতে চাও, বা তোমরা কোন কোন সাবজেক্টে আলোচনা দেখতে চাও, বা আমাদেরকে দেখতে চাও, তো তোমরা এই কোয়েশ্চেনের আনসার করার পাশাপাশি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোন সাবজেক্টের লাইভ দেখতে কি বলবো লাইভ দেখতে পছন্দ করবা, বা কোন কোন সাবজেক্টের লাইভ দেখতে তোমরা বেশি উপকৃত হবে বলে মনে করো। যেহেতু আমরা আর বেশি দিন কন্টিনিউ করবো না, তো আমরা চাই শেষটা আমরা এমন ভাবে করি যাতে তোমাদের কোনো একটা কিছুতে আমরা মোটামুটি একটা ভালো হেল্প করে যেতে পারি বা ভালো কন্ট্রিবিউশন রেখে যেতে পারি। আর যদি এই কোয়েশ্চেন নিয়ে বলি, তাহলে সবাই সি অ্যান্সার দিছে, হ্যাঁ সবাই সি অ্যান্সার দিছে, এখানে কোনো এবিটি নাই, সবাই সি। তাহলে আই থিঙ্ক আপনাদের এই লাস্ট এক ঘন্টার আপনার এই লাস্ট এক ঘন্টার বকবক যে কাজে লাগছে সেটা আমি মোটামুটি বুঝাই দিচ্ছে। রাইট, তো আমাদের সাথে লাইভে যারা ছিল সবাই সবসময় অনেক সিরিয়াস ছিল, এটা হচ্ছে সবচেয়ে ভালো পার্ট।
অন্যান্য জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মে লাইভে কি হয় তোমরা সবাই জানো, বন্ধু বান্ধব মজা করে ফাইজলামি করে হাহারি একটা বন্যা পড়ে। তো তোমরা অনেক জায়গায় অনেক সময় কি যোগ করতে যাও, মজা করতে যাও, এটা ভালো। সবসময় পড়ার ভিতরে থাকা লাগবে না, অন্যান্য প্ল্যাটফর্মে মজা করো, ব্রেনটা ক্লিয়ার করো, তারপর আবার আমাদের প্ল্যাটফর্মে এসে পড়াশোনা করো, এটা খুবই ভালো। এটা কন্টিনিউ করবা যতদিন আমাদের লাইফ চলবে। আর যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো তাদের জন্য যখন মাইন্ড রিফ্রেশ করা লাগবে আমরাই করবো, যখন পড়ানোর কথা থাকবে আমরাই পড়াবো, তোমার ভাই যা যা লাগবে সব আমরাই করবো। বাট বিষয়টা হচ্ছে এই 3 মাস আগের মতো থাকা যাবে না, কিছু স্যাক্রিফাইস করা লাগবে। আমি বারবার বলতেছি কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হয়, তো এই ছাড়ার অভ্যাসটা আসতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবা, ছাড়তে বলতে একদম ভুলা যাবা এমন না, কয়েকদিন যোগাযোগ রাখবা না, কয়েকদিন যোগাযোগ না রাখলে আসলে কেউ চলে যায় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেগুলো শিখতে হবে ঠান্ডা মাথায়, নিজের যেটা ভালো সেটা করা শিখতে হবে, সেটা বুঝতে হবে। তো এবার আসো বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বের করবো। তো আমরা জানি প্রারম্ভিক মজুদের সাথে যোগ হয়ে যাবে কি কৃত পণ্যের বে, এবং তার থেকে মাইনাস হবে কি সমাপনী মজুদ। তাহলে এই যে এই দুইটাকে যোগ করে দেন মাইনাস করবা, না ভাই এত কষ্ট করার দরকার নাই। 60,000 টাকা থেকে 50,000 টাকা মাইনাস করো, বলো তো কত থাকে ভাইয়া? 60,000 থেকে 50,000 মাইনাস করলে থাকে 10,000। এবার এই 3,80,000-এর সাথে 10,000 যোগ করে দাও, তাহলে যোগ করলে হয়ে যাবে কত, 3,90,000 টাকা। তো এই ছিল আমার পার্ট থেকে, আমি আশা করি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারছি। তো যদি হেল্প করে থাকি তাহলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই ভাইয়ের জন্য একটু দোয়া করতে হবে, লুমিনাসের জন্য একটু দোয়া করতে হবে। আর যারা আমাদের সাথে যুক্ত আছো তারা তো অবশ্যই আমাদের অন্যান্য কার্যক্রমের সাথে অটোমেটিক যুক্ত হয়ে যাবা। আর যাদের সাথে আমার শুধু লাইভে ক্লাস হয়েছে কোনো বিশেষ কারণে বা অন্য কোনো বিশেষ কারণে যদি তুমি আমাদের সাথে আর যুক্ত না থাকতে পারো, যেহেতু অ্যাকাউন্টিং থেকে লাইভ আসার সম্ভাবনা কমে গেছে, কারণ আমাদের সামনের সার্ভিস গুলো শুধুমাত্র এডমিটেড স্টুডেন্টস এর জন্য হবে, তাও যদি ভাইয়া সময় পাই সিজনের মাঝখানে অবশ্যই আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। তবে আমি আবারও বলতেছি লুমিনাসের প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যুক্ত যে কাউকে যে কোনো সাহায্যের জন্য তুমি যে কোনো কোশ্চেন করতে পারবা, এত এত যে কোনো উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। থ্যাংক ইউ ভেরি মাচ। তানভীর যদি কিছু বলো বলো, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিই। কি বলবো, উপকৃত হওয়ার চেষ্টা করবো, কিছু শিখার চেষ্টা করবো, তাহলে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা। ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে লুমিনাস এডুকেশন, সেখানে তোমরা 42টা এপিসোড অর্থাৎ 42টা লাইভ ক্লাস সুন্দর ভাবে সিরিয়ালের সাথে সাজানো দেখবা। এবং সেই ইউটিউবে ভিডিওটা দেখতে কোনো টাকা দেওয়া লাগে না, তোমরা জানো ইউটিউবে আমরা ফ্রি ভিডিও দেখি। তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা কিছু শিখবা এবং ফ্রি শিখবা উইথআউট কস্ট, অবশ্যই ওখানে যেতে পারো। আর তোমরা যদি মনে হয় যে না ওইটুকু শিখায় না, আপনার আরো বেশি কিছু শিখতে হবে, ভাইয়াদের কাছ থেকে আরো অনেক কিছু আদায় করে নিতে হবে, তাহলে তুমি ডেফিনেটলি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে সোহাই ব্যাকগ্রাউন্ডে আমাকে একটু নক দিচ্ছে, তোমাদের সবার প্রিয় সোহাই, এবং সোহাই আই থিঙ্ক কিছু একটা বলতে যেতেছে। আই থিঙ্ক আমি সোহাইকে ফ্লোর দিচ্ছি যে ভাইয়া আপনি কি বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছে। তো প্রথম থেকে আমরা পুরো ক্লাসটা টেনে এনে শেষ করার চেষ্টা করছি। আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের জুম প্ল্যাটফর্মে ক্লাসগুলো কিরকম হয়, ঠিক আছে? তো সেখান থেকে আসলে আমাদের এই আয়োজনটা, আমরা আরো ইলাবোরেটেড ক্লাস নেই, পুরো 2 ঘন্টা একটা ক্লাস নেই যেখানে আমরা আরো অনেক বেশি প্রবলেম সলভ করি, পুরো একটা লেকচার সলভ করি, যেখানে তোমাদের সামনে একটা বই থাকবে, তোমরা দেখে দেখে সেটার সাথে রিলেট করতে পারবা। তোমরা অনেকেই ইংরেজি ক্লাস চাইছো, পাশাপাশি অনেকে ফিনান্স ক্লাস চাইছো, ম্যানেজমেন্ট ক্লাসও চাইছো। তো মনে রাখবো ফিনান্স ম্যানেজমেন্ট ইংরেজি অ্যাকাউন্টিং বাংলা সবকিছু 1 সপ্তাহে হবে, এবং সেগুলো শিডিউল তোমাদের কাছে চলে যাবে ঠিক সময়ে। তো সেই ক্লাসগুলোর জন্য আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেই ক্লাসগুলো প্রোভাইড করবো, পূর্ণাঙ্গ 2 ঘন্টার ক্লাস। আর যারা যারা ফিনান্স ক্লাস লাইভ চেয়েছো ভাইয়া, ফিনান্স ক্লাস এখন থেকে খুবই কম লাইভ হবে, কারণ অনেক সার্ভিস দিয়ে ফেলেছে আমরা সবাইয়ের জন্য উন্মুক্ত করে। আমাদের যারা অ্যাডমিট স্টুডেন্ট তারা রাগ করবে, যেহেতু তারা রাগ করবে আমরা চাই না তাদেরকে রাগাইতে। আমাদের যেহেতু আগেই বলেছিলাম আমাদের বইগুলো শুধুমাত্র কাদের জন্য, যারা লুমিনাসে ভর্তি শুধুমাত্র তাদের জন্য, আমরা কিন্তু বাণিজ্যিকভাবে বাইরে বইগুলো বিক্রিও করব না, এখান থেকে আমাদের টাকা ইনকাম করার কোনো দরকার নাই। সো অবশ্যই ভাইয়া ক্লাস নিব ইনশাল্লাহ রেগুলার বেসিসে, কিন্তু জুম প্ল্যাটফর্মে অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য। সবাই ভালো থাকবা, ততদিন সুস্থ থাকবা, তোমাদের সবাইকে নেক্সট লাইভের আমন্ত্রণ রইল। তানভীর আপ টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া এই লাস্টের একটা কথা বলে দেওয়ার জন্য। সো আই থিঙ্ক তোমরা যারা আমাদের সাথে মোটামুটি গত 1 ঘন্টা ধরে ছিল, আমাদের সাথে 1 ঘন্টা ধরে ক্লাস করছো, আই থিঙ্ক তোমরা আরো একটা টপিক আমাদের কাছ থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে পারছো। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা যারা আছো এখানে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে আমরা আবার দেখা করবো রাত 9টায়, সবাই যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। আর যারা আমাদের সাথে একদম পার্মানেন্টলি যুক্ত হতে চাও তাহলে আমাদের পেজে নক দিলে
নেসেসারি ইনফরমেশন পেয়ে যাবা কিভাবে ভর্তি প্রসিডিউর কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে লাইভে দেখা হবে, তোমাদের সাথে জুম প্ল্যাটফর্মে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং লুমিনাসের সাথে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।